রেকর্ডিং অন, ভিডিও কিন্তু সব আপলোড হয়ে গেছে। হ্যাঁ আজকে অর্ণব নাই, অর্ণবের জায়গায় তৌফিক একটু ইয়ে করেন। হ্যাঁ অর্ণব কিছু ইনফর্মও করেনি, তৌফিক বা অন্য যে কি হয় একজন হচ্ছে লাইভটাতে গিয়ে একটু লাইভটা হোয়াটসঅ্যাপে শেয়ার করেন। হ্যাঁ আমার কথা কি এমনি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? মানে আমি একটু আস্তে আস্তে বলতে শুনতে পাচ্ছি, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আপনি আস্তে আস্তে বলেন, সেটাই বেটার হবে। আচ্ছা কে কে আছে আর নাই একটু দেখি তো। সাদেক আছেন, নাইমা, রূপম, আকাশ, তৌহিদ, অনেক, আরাফাত, কামাল, কপি আপু, মারুল্লা, সঞ্জিদা, সুমাইয়া, জুবায়ের নাই। জুবায়ের কি প্রবলেম? জুবায়ের নাই, অর্ণব নাই, মিজান ভাই আসতেছে না, রেশমি আসতেছে না। এই এম এস মিজান আপনাকে বলতেছিলাম যে আমাদের, সরি মিজান না, মান্নান ভাইয়া। আচ্ছা আরাফাত যেটা বলছিলেন তখন, ওই যে ডোমেন নিয়ে 10 জিবির কোনো দরকার নেই, জাস্ট প্র্যাকটিস পারপাসে প্রত্যেকে যে কোনো একটা থিম ইনস্টল করে কাজ করব আমরা, আর হচ্ছে কিছু প্লাগ ইন নামাবো, দ্যাটস ইট। সো ওটার জন্য আই ওই যে ডোন্ট আপু বলছিলেন না, ওই যে আলাদা আলাদা সবার নামে অন্তত 25-26টা সাব ডোমেইন করে দিতে। হ্যাঁ গতবারও কিন্তু এটাই করেছি। হ্যাঁ গতবারও আপনার মনে হয় 27টার মতো ডোমেন সাব ডোমেন করা হয়েছিল। হ্যাঁ তো এক বছরের জন্যই ছিল এটা। তো 10 জিবি প্রয়োজন পড়ে নাই, লাগে কখন জানেন? যদি এক একজন এক এক জনের সাব ডোমেনে মাল্টি থিম ইনস্টল করে বা প্রচুর পরিমাণে প্লাগ ইন নিয়ে কাজ করে তখন, হ্যাঁ বা হ্যাঁ, খুব ভারী থিম নিয়ে যদি কাজ করে তখন এটা লাগে। উনিও সেটাই তো বলছে, হ্যাঁ তো সেটাই বলছে। আমাদের হয়তো আসলে সেটা হয়তো কেউ লাগবে না। কেউ এমন করতে হতে পারে, সেই কথা, সেই জন্যই বলছে এই কথা। আচ্ছা আমাদের হয়তো এতটা দরকার নাই, আর তো ভারী থিম ইনস্টল কেউ করারও দরকার নাই, কারণ এটা জাস্ট প্র্যাকটিস পারপাস। হ্যাঁ আমাদের রেগুলার ইউজের কোনো ডোমেন হবে না, এটা আই থিঙ্ক দরকার হবে না এরকম করার। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নিই, 10 জিবি আমার দরকার মনে হয় না, 10 জিবি লাগবে, আর একটু কম করে নেন তাহলে, কারণ ব্যাচে যদিও 25-26 জন আসছে কিন্তু এর মধ্যে অনেকে কিন্তু নাই, রেগুলার না। আপু টোটাল 20 জন তো, 20 জন তো হয়, ঠিক না? না 20 জন না, আপনারা রেগুলার বেসিসে 24-25 জন হনই। হ্যাঁ, ন্যূনতম আমি ধরছি আর কি, ন্যূনতম 20 জন হয়। 20 জন হলো, ও যে যদি 10 জিবি নি, একজনে 100 টাকা করে দিল তো হয়ে যাবে। আচ্ছা আপনি তো 2500-র কথা বললেন না, এই জন্য আর কি ঈশ্বর কথা বললাম। বলছি আমি, এজন্য তো বলছি যে আপনি এই প্রস্তাবটা আপনি দিবেন, মানে আমি আমার আমি বলছি যে আমার আপুর সাথে আপনি কথা বলে আপনারে কথা বলাই দিম, অসুবিধা নেই। তো বলছে ঠিক আছে। তো আমি আমি এই জন্য আপনাকে বলছি যে আপনি এটা বলবেন যে আমরা আপনাকে ইয়া দেবো, 2000 টাকা দিব শেষ, বা যদি বেশি না মানে তখন মনে করেন আরো 100 টাকা বা 200 টাকা বাড়তে দেবো, এইটুকু। আচ্ছা 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 আমরা হচ্ছে টুইটার মার্কেটিং নিয়ে ক্লাস করছিলাম, তো টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট সেট আপ, দেন টুইটারে ইন্টারনাল যতগুলো পার্সোনা আছে সবগুলো নিয়ে আমাদের মোটামুটি দেখা শেষ। যেটা বাকি
ছিল যে টুইটারের থ্রুতে হচ্ছে অ্যাড রান করা, আর কিছু এক্সটেনশন আর অনলাইন কিছু প্ল্যাটফর্ম ইউজ করে টুইটারের কাজটাকে আর একটু ইজি করা, এতটুকুই বাকি আমাদের। আই হোপ আজকে হয়ে যাবে, এটা কমপ্লিট হয়ে যাবে। টুইটারের টুইটার মার্কেটিং আসলে খুব ইজি, সো একদম শুরুতে চলে যাব টুইটারের অ্যাডের ইয়েতে। আচ্ছা, এদিকে আমাদের এক্সপ্লোরের একটা পোর্শন বাদ ছিল, যেটা আমি বলেছিলাম যে আমি এটা পরে দেখাবো। এক্সপ্লোরটা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এক্সপ্লোর যে জায়গাটা থাকবে, সেটা মানেই মনে করবেন যে ওটাতে গিয়ে সার্চ অপশনটা, সার্চ ইঞ্জিনটা হচ্ছে ওখানে থাকে, বিভিন্ন ধরনের সাজেশন থাকবে, সার্চের ইয়ে থাকবে। একটু নয়েজ আসতেছে কারো কাছ থেকে। টুইটারের এক্সপ্লোরের জায়গাটা হচ্ছে আমরা যে স্পেসিফিক নিশ নিয়ে কাজ করব, জানি যে টুইটারে অল দা টাইম কাজটাই দেয় হচ্ছে অডিয়েন্সটাকে গ্রো করার জন্য। টুইটারের মেইন মার্কেট প্লেসের কাজই হচ্ছে অডিয়েন্স গ্রো করা। সো যেহেতু আমাদের বাইরেরা কোনো না কোনো একটা নিশ ধরেই কাজ দিবে, আর কি কি ধরনের নিশ নিয়ে টুইটারে থাকে সেগুলো নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতে কথা বলেছি, তো বাইরের নিশ যখন দেয় তখন বাইরের ওই নিশ ধরেই আমাদেরকে সার্চে গিয়ে খুঁজে খুঁজে সব বের করে তাদেরকে ফলো করতে হবে এবং ফলো ব্যাক করার এই কাজটা ইভেন থ্রু হচ্ছে মেসেজের থ্রুতে আমাদের হচ্ছে কাজগুলো করতে হয়। যে কোনো কিছু সার্চ করার জন্য টুইটারের এক্সপ্লোর অপশনটা, তো আমরা আজকে ধরে নিই যে বায়ার হয়তো বা আচ্ছা আমি ওয়েটিং রুমটা এনাবেল করে রাখছি, তো সবাই আসতেছে আর হচ্ছে বারবার ই করতেছে। আচ্ছা একটা স্ক্রিনশট নিয়ে নিই, হ্যাঁ কেউ একটু ইয়ে করেন, একটু ক্যামেরাটা অন করেন কাইন্ডলি। তো প্রথমে যখন এক্সপ্লোরে আসবো আমরা, আমাদেরকে এরকম কিছু ট্রেন্ডস দেখাবে, আর এই ট্রেন্ডস গুলো আসলে আমি যেই অ্যাকাউন্টটাতে যে যে ইন্টারেস্ট দিয়ে রাখছি বা যাদেরকে ফলো করে রাখছি এই রিলেটেড করে করে আমাকে হচ্ছে এখানে কিছু ট্রেন্ড দেখাচ্ছে, তারপর কিছু সাজেশন দেখাচ্ছে। এখন ধরে নিয়েছি আমাদের ডিজিটাল মার্কেটিং নিশ নিয়ে হয়তো বা বাইরের কাজ, বা বায়ার নিজে একজন ডিজিটাল মার্কেটার, বা এখন যেহেতু ডিজিটাল মার্কেটিংটাই খুব চলতেছে সেই নিশটা নিয়ে কাজ করতে যাচ্ছে। সো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন সার্চ করব, সেদিন টপিক অপশনটা দেখিয়েছিলাম যে টপিকে যাওয়ার পর আমাদের এরকম টপ লেটেস্ট পিপল ভিডিও এভাবে চলে আসছে। এক্সপ্লোরে গিয়ে যখন আমরা এখানে সার্চে কিছু একটা লিখে সার্চ করি, ঠিক সেম করতে এটা চলে আসে, সেম থিং। দেখেন সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড পিপল আসছে, নিচে বিভিন্ন ধরনের পোস্ট আসছে, সরি পোস্ট তো না, টুইটস আসছে, লেটেস্ট পিপল ফটোস ভিডিওস এগুলো নিয়ে বলা হয়েছিল। তো এখানে দেখেন সার্চ সেটিংস একটা অপশন আছে, একটা অ্যাডভান্স সার্চ আছে, আবার এখানে সার্চের ফিল্টারে কিছু অপশন আমাদেরকে দেখাচ্ছে। সার্চ ফিল্টারে অলওয়েজ আমরা ট্রাই করব ফ্রম এনি ওয়ান যাতে আমাদের দেয়া থাকে, তাহলে হবে কি আমাদের বেটার একটা সার্চ রেজাল্ট আসবে। আর লোকেশন টুইটারে লিঙ্কডইনে লোকেশন ওয়াইজ হচ্ছে সার্চ করা যায়, সুবিধাটা আছে। তো লোকেশন এনিওয়্যার দেয়া থাকবে অথবা নিয়ার ইউ তো দেওয়ার মানে নাই। এছাড়া আমরা লোকেশন স্পেসিফিক যদি কোনো কান্ট্রি ওয়াইজ খুঁজতে চাই সেটাও আমরা করতে পারবো। এটা করার জন্য এই যে দেখেন এখানে একটা সেটিংস আছে,
এই সেটিংসটাতে ক্লিক করলে দেখেন এখানে লোকেশন পার্সোনালাইজেশন দুটা অপশন চলে আসছে। তো শো কন্টেন্ট ইন দিস লোকেশন এটা যদি সিলেক্ট করেন তখন আপনাকে হচ্ছে আপনি যে লোকেশনটা দিয়ে রাখবেন অনলি ওই লোকেশন ওয়াইজ হচ্ছে সব সার্চ রেজাল্টে যা যা আছে সেগুলো দেখাবে। এক্সপ্লোর লোকেশনে ক্লিক করতে হবে যদি আমরা স্পেসিফিক লোকেশন ধরে খুঁজি। আপনার বলেন কোন একটা কান্ট্রি ওয়াইজ কিছু একটা খুঁজি আমরা, ধর আমরা বাংলাদেশ নিয়ে খুঁজলাম, না বায়ার বলে দিল যে এই বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং নিয়ে যত ধরনের অ্যাকাউন্ট আছে তাদেরকে ফলো করতে হবে, তাদের ফলোয়ার্স গুলো আপনার ওর অ্যাকাউন্টে দরকার। তো এই যে এখন বাংলাদেশটা সিলেক্ট করলাম না, আমি এটাকে ক্লিক করে দিলে দেখে নিচে কি লেখা আছে, ওয়েন দিস ইজ অন ইউ উইল সি হোয়াটস হ্যাপেনিং অ্যারাউন্ড ইউ রাইট নাও। সো এই লোকেশন ওয়াইজ যা আছে আমি একটা যদি রিফ্রেশ দেই দেখবেন যে একটু আগে চায়না টাইনার অনেক কিছু দেখাচ্ছিল না, এখন দেখবেন যে সব বাংলাদেশের সব চলে আসবে। আপনারা যদি ধরে ধরে এক একটা ইয়েতে যাই খুঁজলে তাদের প্রোফাইলে গেলে দেখবো যে সব বাংলাদেশের, এখানে দেখেন অটোমেটিক লেখা চলে আসছে বাংলাদেশ ট্রেন্ডস। আমার লোকেশনটা ফিল্টার হয়ে গেছে, এটা গেল একটা ফিল্টার অপশন। হ্যাঁ উপরে এখানে এনিওয়েয়ারটা সিলেক্ট থাকলেও যদি স্পেসিফিক লোকেশন ওয়াইজ আবার দিতে চাই এই যে এখানে যে একটা সেটিংস অপশন থাকবে সেখানে গিয়ে আমরা ওই কান্ট্রিটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে এটাকে সিলেক্ট করে দিয়ে ক্লোজ করে দিলে ওই কান্ট্রি ওয়াইজ আমার সব চলে আসবে। তারপরে এর থেকে আরো বেটার কিছু অ্যাডভান্স সার্চ করা যায়, এই যে দেখেন নিচে একটা অপশন অটোমেটিক চলে আসছে অ্যাডভান্স সার্চ, অথবা এখানে যদি আমরা না মাঝে মাঝে মিস করি উপরেও কিন্তু থাকে অ্যাডভান্স সার্চ। তো যেখান থেকেই যাই সেম থিং, এখানে অ্যাডভান্স সার্চে গিয়ে দেখেন আমি আরো কত প্রপার ওয়েতে কিছু সার্চ করতে চাইলে করতে পারবো। এক্সাম্পল দেখেন অল অফ দিস ওয়ার্ডস লেখা এখানে, এক্সাম্পল ওয়াটস হ্যাপেনিং কন্টেন্টস ওয়াটস ওয়াটস আনহ্যাপেনিং, এখানে আমি কোনো স্পেসিফিক ওয়ার্ড ধরে সার্চ করলে আমার ওই সার্চ এই সার্চটা মনে করেন যে প্রচন্ড পরিমাণ মানে ফিল্টার্ড সার্চ, একদম স্পেসিফিক ওয়েতে জাস্ট ওই সমস্ত কিছুই যদি চাচ্ছি ওরকম করে সার্চ করতে গেলে অ্যাডভান্স সার্চ। তো দ্যাট ডাজেন্ট মিন যে আমাকে এখানে অনেকগুলো অপশন দিয়ে দিচ্ছে, আমার সবগুলোই ফিল আপ করতে হবে। আমার লিঙ্কডিন এর মতো চিন্তা করতে পারেন, লিঙ্কডিনে কিন্তু সার্চ ফিল্টারিং এ অনেকগুলো অপশন থাকে, বাট আমাদের সবকিছুই নেসেসারিলি দরকার পড়ে না, যেটা যেটা লাগবে সেটা ধরে সার্চ করব। দেখেন এক্সাক্ট ফ্রেজ কোন ফ্রেজ ধরে খুঁজতে পারবো, এখন ফ্রেজ ওয়ার্ডস দিচ্ছে কেন, টুইটার লিঙ্কডিন তারপর হচ্ছে ইনস্টাগ্রাম পিন্টারেস্ট এরা করে কি আপনার হ্যাশট্যাগ ওয়াইজ আপনাকে সার্চ ফিল্টার করে দেয়। আপনি ধরেন একটা হ্যাশট্যাগ দিয়ে খুঁজলেন ওটা অনুযায়ী ওই হ্যাশট্যাগ ধরে যদি টুইটারে ব্যবহার থাকে ওগুলো চলে আসবে। দ্যাটস ওয়াই এখানে মানে ওয়ার্ড দিয়ে খুঁজতে পারবো, কোনো ফ্রেজ দিয়ে খুঁজতে পারবো, মানে দুই তিনটা ওয়ার্ড একসাথে পড়ে কোনো একটা ফ্রেজাল সেন্টেন্স থাকতে পারে সেটা দিয়ে খুঁজতে পারবো। তারপর হচ্ছে আবার এক্সক্লুডও করতে পারবো, এখানে যেরকম ইনক্লুড করব যে এই ওয়ার্ড গুলো দিয়ে খুঁজতেছি, যেমন আমি ওখানে ডিজিটাল মার্কেটিং লিখেছি না, তো আমি এখানে আবার ডিজিটাল মার্কেটিংটা লিখি, আবার ইন এক্সক্লুড হয়ে যায় নান অফ দিস ওয়ার্ড, মানে এই ওয়ার্ড গুলো আবার থাকবে না, সেগুলো ধরে সার্চ করবে। তারপর দেখেন হ্যাশট্যাগ, আমি এখানে হ্যাশট্যাগ ও না ডিজিটাল মার্কেটিং লিখলাম। এগুলো আমরা সার্চ গুলো করবো কি হয়ে যান, যখন বাইরের নিশটা নিয়ে কাজ করব প্রথম তো একটা নিশ বাইরে থাকবে, এটা ধরেন এখন ডিজিটাল মার্কেটিং টা ধরছি, বাট ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড কিওয়ার্ডস কি হতে পারে আর বলেন তো কিছু, মানে এগুলো আমাদের নিজেদেরকে একটু রিসার্চ করতে হবে আরো কি কি জিনিস। হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি, তারপর অনলাইন মার্কেটিং দিতে পারি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং দিতে পারেন, এসইও দিতে পারেন, অনেক কিছু। হ্যাঁ সো এটার সাথে রিলেটেড যত আমাদের ওয়ার্ড থাকবে কিওয়ার্ড দিয়ে দিয়ে হচ্ছে আমরা এখানে সার্চ করতে পারি। তারপরে এনি ল্যাঙ্গুয়েজ, আমরা যদি স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটা দরকার পড়ে না, বাট তারপর যদি স্পেসিফিক কান্ট্রি বা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ চাই বায়ার সেখানে করতে পারি। বাবা কুকুর আজকে প্লিজ আমাকে রেহাই কর, আমি এমনি আস্তে আস্তে কথা বলতেছি, তো চিৎকার মানুষ
অসুবিধা নাই আপু, শোনা যাচ্ছে, সমস্যা। তারপর দেখেন এখানে ফ্রম দিজ অ্যাকাউন্টস আমরা ধরে কিছু অ্যাকাউন্টের লিস্টও দিয়ে দিতে পারি যে ওই অ্যাকাউন্টের মধ্যে কি কি আছে না আছে, যেহেতু আমার কিন্তু সার্চ ফিল্টার একটু পরে যাবার পিছনে গেলে একটা জিনিস দেখাবো না, তখন মেনশনিং দিস অ্যাকাউন্ট মেন কোন অ্যাকাউন্টকে মেনশন করে এখানে কাজ করতে পারি। এরপর দেখেন আরো কি আছে ফিল্টারে, রিপ্লাইস ইনক্লুড রিপ্লাইস অ্যান্ড অরিজিনাল টুইটস অনলি শো রিপ্লাইস, তো এটা যেটা বাই ডিফল্ট দেওয়া থাকে এটাই থাকলে ভালো, ইনক্লুড রিপ্লাইস অ্যান্ড অরিজিনাল টুইটস, তাতে হয় কি যে একটা টুইট অরিজিনাল টুইট যে সমস্ত মানে ইয়ে থেকে অ্যাকাউন্ট থেকে প্রোফাইল থেকে করা হয় সাথে আবার রিপ্লাই গুলো অ্যাড হয়ে যায়, এভাবেই আসে। অনলি শো রিপ্লাইস দিলে আর একটু কম মানে সার্চের ইয়ে রেজাল্টটা পাবেন। তারপর বিভিন্ন লিঙ্ক ওয়াইজ করতে পারে এঙ্গেজমেন্ট, যে আমি ওই সমস্ত পোস্ট চাই যেগুলোর মিনিমাম এঙ্গেজমেন্ট, ধরেন আমি দিলাম যে মিনিমাম 50টা এঙ্গেজমেন্ট আছে মানে রিপ্লাই দিয়েছে বা 50টা লাইক দিয়েছে অথবা মিনিমাম 10 জন এটাকে রিটুইট করেছে। আমার কেন এই জায়গাগুলো একটু জরুরি হয়, কোন কোন জায়গাগুলো আমি আবার আসি, আমাকে এখানে কিছু কিওয়ার্ড দিতে হয়, এই ওয়ার্ডের জায়গাতে আমার কিছু বসালে ভালো রেজাল্ট পাওয়া যায়, হ্যাশট্যাগে একটা ভালো জিনিস পাওয়া যায়, অ্যাকাউন্ট ধরে করলে সার্চটা খুব বেশি ন্যারো হয়ে যায় ওটার প্রয়োজন পড়ে না। আবার এদিকে এসে এঙ্গেজমেন্টে আমার এই জিনিসটা দরকার হয় কেন, কারণ আমি চাই হচ্ছে ওই সমস্ত অ্যাকাউন্ট গুলোকে ফলো করতে যে অ্যাকাউন্ট গুলো অলরেডি অনেক বেশি ফলোয়ার গেইন করে রাখছে, তাদেরকে ফলো করলে আমার কি হবে তাদের টুইটস গুলো আমি যখন রিটুইট করব তাদের ফলোয়ার গুলো আমার এখানে ডাইভার্ট হবে, আর তাদের কারণে তারা যে র্যাঙ্কিং এ চলে আসছে একটা ভালো পর্যায়ে চলে গেছে ওদের কারণে ওদের সাথে আমার ইনভলভমেন্ট বাড়ার কারণে আমার অ্যাকাউন্টটাও একটা ভালো জায়গায় মানে এখানে কি বলে অটোমেটিক্যালি ফলোয়ার গেইন হয় যখন আমার কানেকশন খুব ওয়েল বিল্ড আপ প্রোফাইল গুলোর সাথে থাকে। এই জন্য আমরা এখানে যদি রিপ্লাই মোটামুটি ধরেন যে এই টুইটটা খুব ভালো সেটাতে মনে মনে করেন যে 50টা 100টা করে রিপ্লাই দেয় মানুষ লাইক দেয় বা মিনিমাম অনেক 10টা 20টা রিটুইট করে, নর্মাল ফালতু খুব একটা অ্যাট্রাকটিভ না, আই ক্যাচি না, খুব ইনফরমেটিভ কিছু না, খুব আইডিয়া জেনারেট হচ্ছে না, এরকম কিছুতে মানুষ কিন্তু এত এঙ্গেজ হয় না। সো আমি ওই ধরে সার্চ দেই যদি তাহলে আমি ওই অ্যাকাউন্ট গুলো পাবো, ওই টুইটস গুলো পাবো, ওই সবকিছুই পাবো যেটা ধরে আমি কাজ করে আগালে আমার আমার প্রোফাইলটার জন্য বেনিফিশিয়াল হবে। তারপর ডেট ডেটটা এত প্রয়োজন পড়ে না, তো মোটামুটি এই কয়েকটা জিনিস লাগে যখন আমরা অ্যাডভান্স সার্চ ফিল্টারে করি। মেইন যেটা লাগে লোকেশনটা, ম্যাক্সিমাম বায়াররা থাকে যে লোকেশন ওয়াইজ খুঁজতে বলে যে কোনো একটা কান্ট্রি ধরে দেয়, নর্মালি সে যে কান্ট্রি থাকে ওই কান্ট্রিটাই বেশি বলে, আর এরপরে আমি যে সার্চ গুলো দেখালাম সেগুলো তো দেখেন আমার সার্চ ফিল্টারটা উপরে হয়ে গেছে এবং এখন যেগুলো আসছে দেখেন আমি কি দিছিলাম যে মিনিমাম 50টা ইয়ে থাকবে রাইট, দেখেন এখানে 200 সব 200-এর উপরে, হ্যাঁ তো আর নিচে যাচ্ছে না কেন, ভিউ অল, আচ্ছা ভিউ অল দিয়ে আমাকে অল্প দেখাচ্ছে, এখানে দেখেন পিপল ধরে দেখাচ্ছে আমাকে কত কত পিপল চলে আসছে এবং এদের প্রত্যেকটা জিনিসে যদি আমি যাই দেখবো যে আমি যে যে ফিল্টারিং গুলো দিয়ে রাখছি সবগুলো রিকোয়ারমেন্ট এই প্রোফাইল গুলা হচ্ছে গিয়ে ফুলফিল করতেছে, তা আমি যে কোনো একটা দেখেন একটা এজেন্সি বাট ইন্ডিভিজুয়াল প্রোফাইল এজেন্সি প্রোফাইল, হ্যাঁ ইয়েতে টুইটারে যেহেতু আপনার ইয়ে নাই কি বলে এটাকে আলাদা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটার অ্যাকাউন্ট এই ধরনের কোনো সুইচের অপশন নাই, দ্যাটস ওয়াই প্রোফাইল দিয়ে হচ্ছে বিজনেসের কাজ যদি করতে চান সেটা প্রোফাইল দিয়েই করতে হয়, ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে গেলেও প্রোফাইল দিয়েই করতে হয়। তা আমি একে একটু ওপেন করে ফলো করি, দুইটা জিনিসই করলাম আমার একটু দরকার, এখন আমি ইন্ডিভিজুয়াল কাউকে করি। হুম বলেন এখানে আলাদা করে কোম্পানি সেগমেন্টটা নেই, মানে এজেন্সিটাও পিপলের আন্ডারে চলে আসতেছে। হ্যাঁ দেখেন ওনার ইউজার আইডিটা কি দিয়েছে, হাইব ডিজিটাল নাও, ওদের
কোম্পানির নাম ধরেই করাচ্ছে, কারণ টুইটারের অ্যাকাউন্টটাই হচ্ছে সব, এই অ্যাকাউন্ট দিয়ে করতে হবে বিজনেস করলেও এই অ্যাকাউন্ট দিয়ে, আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলে এটা দিয়ে, পার্সোনাল ইউজ হলেও এটা দিয়ে, যেটাই করতে চান অ্যাকাউন্টের ইনস্টার মতো বা লিঙ্কডইনে কোম্পানি পেজ বা ফেসবুকে পেজ ক্রিয়েট করা, আলাদা গ্রুপ ক্রিয়েট করা, এটার মধ্যে ওরকমও ধরে নাই। এখানে গ্রুপের যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল প্রোফাইলের ইউজের জন্য করা হয়, আলাদা করে নাই। দ্যাটস ওয়াই যারা কোম্পানি বেসড করতে চায় তাদের কোম্পানির নাম দিয়ে হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করে, আর যারা ইন্ডিভিজুয়াল তা তো ইন্ডিভিজুয়াল আছে। না, ওই লিঙ্কডইনে দেখেছিলাম কোম্পানিতে আলাদা সেগমেন্ট আছে। হ্যাঁ, লিঙ্কডইনে তো আপনি যখন বিজনেস বা আপনার কি বলে কোম্পানি নিয়ে কাজ করতে যাবেন তখনই তো আমরা হচ্ছে কোম্পানি পেজে সুইচ করি না, তখন তো ইন্ডিভিজুয়াল প্রোফাইলে থাকি না, কোম্পানি প্রোফাইলে চলে যায়, ওটা কোম্পানি পেজ ক্রিয়েট করে। বা টুইটারে ওটা নাই দেখে হচ্ছে টুইটারে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিয়ে কাজগুলো করতে হয়। তো এই হচ্ছে আমাদের এক্সপ্লোরের জায়গাটা, সার্চ করার জায়গাটা। তো আমরা এভাবে যখন বাইরে কাজ করব সার্চ ফিল্টারটা ইউজ করে একদম প্রপার, মানে যেটা আমার দরকার এক্স্যাক্ট ওভাবে ধরে ধরে নিজে একটু রিসার্চ করে সার্চ করব, করে করে হচ্ছে এরকম ফলো করব। টুইটারের যদিও হচ্ছে আর পার ডে ফলো করার হচ্ছে লিমিট বা টুইট করার লিমিট সবকিছু অনেক বেশি দেয়, হ্যাঁ, কিন্তু পার ডে তে বলে যে টুইটারে 100 জনকে আপনি ফলো করতে পারবেন, বা যাদের একান্ত নিউ অ্যাকাউন্ট থাকে তাদের অনেক কিছু রেস্ট্রিক্টেডও থাকে, তারা চাইলে পার ডেতে 100 ফলো করলে দেখা যাবে একদিন বা দুদিন 3 দিনের দিন তার অ্যাকাউন্টটাকে হোল্ড করে দিবে স্প্যামিং হিসাবে কাউন্ট করে। তো আমাদের লিমিট এত বেশি থাকলেও যদি নতুন অ্যাকাউন্ট হয় বাইরের, যেখানে হয়তো বা ধরেন 500 নিচে ফলোয়ার মাত্র বা খুব বেশি দিন হয় না তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা পার ডেতে 100 লিমিট থাকলেও আমরা 100 এ ইয়ে করব না। সেক্ষেত্রে আপু বায়ার থেকে সময় বাড়িয়ে নিব, তাই তো? কারণ অনেকে তো ফলো ব্যাক করে না। এখানে দেখেন টুইটারের, ইনস্টাতে আর হচ্ছে পিন্টারেস্টে এই অ্যাকাউন্ট গুলোর ফলোয়ার গেইন করার কাজটা একটু ডিফারেন্ট। এই তিনটাকে কিন্তু বারবার করে একটা কথা বলি যে এই তিনটা প্ল্যাটফর্মে, প্ল্যাটফর্মের ভিতরে থেকে অর্গানিক্যালি ফলোয়ার গেইন করতে হয়, সাথে তো অর্গানিক্যালি আলাদা জায়গায় শেয়ার করে যত আনা যায় বিভিন্ন গ্রুপ গুলোতে পেজ গুলোতে বা অন্যদের কাছে শেয়ার করে, নিজেদের মধ্যে শেয়ার করে বাড়ানোর যেটা আছে সেটা তো আছে, বাট এটা হচ্ছে আমি এখন কোথায় আছি, টুইটার আছি, রাইট? আমার এই টুইটারের ভিতরে থেকেই হচ্ছে আমাকে কাজ করতে হবে ফলোয়ার গেইন করার জন্য। কিভাবে, গত ক্লাসে বলেছিলাম যে প্রথম কাজ হবে রিসার্চ করে বের করতে হবে টপ, আমার নিশ ওয়াইজ টপে কারা আছে তাদেরকে, তাদেরকে ধরে ফলো করতে হবে, তাদের সাথে নিজে কানেকশন আগে বিল্ড আপ করতে হবে, তাদেরগুলো তাদেরকে নিয়ে হচ্ছে লিস্ট ক্রিয়েট করতে হবে, লিস্ট গুলো শেয়ার করতে হবে, বিভিন্ন ধরনের মোমেন্টস ক্রিয়েট করতে হবে, রেগুলার বেসিসে টুইট রিটুইট করতে হবে, এবং অরিজিনাল টুইট করব হচ্ছে 4 থেকে 6টা পার ডে, আর হচ্ছে রিটুইট করব আরো অনেক, কারণ আমাদের পার ডে টুইটের লিমিট কিন্তু অনেক হাই, আমরা যে লিমিট গুলোতে একটু যাই টুইটার লিমিট কিন্তু অনেক হাই দিয়ে রাখছে, বাট এই যে দেখেন, আরে টুইট করার লিমিট কোথায়, যে টুইট দেখছেন পার ডে 2400 টুইট করার বলতেছে আপনি করতে পারবেন, কিন্তু এই জন্য কি আমরা 2400 করব? আবার দেখেন নন ভেরিফাই টুইটার অ্যাকাউন্ট ক্যান ফলো 400 অ্যাকাউন্টস পার ডে, অ্যান্ড ভেরিফাইড অ্যাকাউন্টস ক্যান ফলো 1000 অ্যাকাউন্টস পার ডে, বাট তার মানে 400 করে করা যাবে না নন ভেরিফাইড, আর হচ্ছে একদম নিউ অ্যাকাউন্ট হলে তো আরো করা যাবে না, বাট দিস ইজ ওভার 24 আওয়ার্স, বাট ইউ আনফলো ফলো র্যাপিডলি ওভার আ শর্ট অ্যামাউন্ট অফ টাইম, ইউ ক্যান বি রেস্ট্রিক্টেড অ্যান্ড ইউ উইল have to wait an hour, 24th account will be locked and you will have to unlock to verify you're not using automation. ঠিক আছে,
সো বলতেছে যদিও এত কিছু করতে পারবো, বাট এট এ টাইম যদি আমরা খুব এক্সেসিভ ওয়েতে কিছু করা শুরু করি তখন অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, লক হয়ে যাবে, তো অত বেশি করে করা যাবে না। আচ্ছা কেউ একজন অর্ণবকে একটু মেনশন দিয়েন তো গ্রুপে, কোথায় অর্ণব? অর্ণবকে, জুবায়কে, রেশমি, ওনাকে আর কে কে চলে গেল, আর কে কে জানি চলে গেল হুট হুট করে। এখন প্রত্যেক দিনের কাহিনী, এবার আসে আবার চলে যায়, আসে আবার চলে, যাওয়া আসার মধ্যে পুরোটা টাইমই থাকে। নেটওয়ার্কে ডিস্টার্ব করে আপু। রেশমি বললেন না রুশমিনা আপু বললেন? রেশমি, রুশমিলা তো ইনফর্ম করছে যে ওর কাজিনের বিয়ে সব কিছুদিন ওর মিস হবে। রেশমি, আয়েশা আক্তার রেশমি একজন আসছে, সে অনেকদিন হয়ে গেছে আসনা। মোট তিনজন আপু মেনশন করবো। হ্যাঁ, আমার তো এই কয়েকজনের নামই মনে আসতেছে এখন, সবার নাম তো মনে আসতেছে না, কে কে ক্লাসে আছে বা নাই আজকে সেটাও মনে আসতেছে না। নতুন যে আরিফ কই আজকে, পকপক, মিস্টার পকপক নেই, সারাক্ষণ গ্রুপে পকপক করতেছে, ইয়েতে পকপক পকপক করতে করতে ব্যাচে ঢুকলো, ক্লাসে কোথায় নাই কিন্তু। কালকে কি একটা সফটওয়্যারের কাজ নিয়ে গ্রুপে কথা বলছে, এরপর থাম্বনেল নিয়ে তো পরে জিজ্ঞেস করলাম ভাই কাজ পাইছেন, পাইলে বলেন, বলে যে না ভাই এটা রিকোয়েস্ট ছিল। আরিফ কে মেনশন দিয়েন কোথায়, কারণ এত ওটা লেটে অলমোস্ট আপনাদের কটা 18টা ক্লাস। বলেন বলেন শোন ভাই। আপু এই আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা, হুম হুম ওখানে আপু অনেক রকম ব্যাপার নিয়ে আমরা কথা বলি, তো যে কারণে দেখা যায় ইম্পর্টেন্ট জিনিসগুলা পরে পেতে আপু কষ্ট হয়, তো নোটিশ বা আপনি যে ডেটা রিসোর্স গুলো আমাদেরকে দিচ্ছেন আইদার একটা গুগল ক্লাস, মানে ওই মেসেঞ্জার গ্রুপটাতে আপু আপনি রিসোর্স শেয়ার করেন না, ওটা আপু খুঁজে পেতে খুব প্যারা হয়ে যায় পরে। এখন আমি একটা কথা বলি, মেসেঞ্জার গ্রুপটা সবকিছু শেয়ারের জায়গা। হ্যাঁ, আপনাদের না একটা গ্রুপ খোলার কথা ছিল ফেসবুকে, অন্য বলতেছিল আর কে কে যেন আইডিয়া দিতেছিল প্রিভিয়াস ব্যাচের, ওদের কিন্তু যার যার ব্যাচের নামে একটা গ্রুপ করা আছে। আপনারা ফেসবুকে একটা গ্রুপ খুলে ফেলেন না, তাহলে যেটা হবে আমি যে রিসোর্স দিচ্ছি সেটা আবার অন্য কেউ হচ্ছে গ্রুপটার মধ্যে শেয়ার করে দিলে গ্রুপেও পেয়ে যাবে। গুগল ক্লাসরুম এগুলো মেনটেন করা আবার খুব ঝামেলা, এত জায়গা তো কিছু মেনটেন করা যায় না। হ্যাঁ, আপনারাই তো নিজেরাই তো বলছিলেন ফেসবুকের গ্রুপের কথা, যেটা আপনারা হচ্ছে পুরো ডিজিটাল মার্কেটিং এরিয়াতে কাজ করবেন। যেমন প্রিভিয়াস ব্যাচে ওরা কি করতো, ওরা ফেসবুকে গ্রুপ খুলেছিল, আমি যেটা দিতাম সেটা ওরা হচ্ছে ওদের গ্রুপে শেয়ার করে রাখতো, সবাই ওটা সেভ দিয়ে রাখতো, তো যখন যার যেটা লাগে আর কোথাও খুঁজে না পাইলেও গ্রুপে গিয়ে ঠিকই খুঁজে পাচ্ছে প্রত্যেক দিনের লাইভ গুলো। তারপর হচ্ছে কি বলে এটাকে, আমি যেগুলো দিচ্ছি সেগুলো সবকিছুই। গ্রুপ খোলার কথা কে বলছিলেন, গ্রুপ খুলে ফেলেন না, ফেসবুক এর একটা গ্রুপ খুলতে তো খুব বেশিক্ষণ লাগে না। দেখো
আর আমি যে রিসোর্সগুলো দিই, আমি কি খুব বেশি কিছু দিই? আপনাদের একটা ড্রাইভ ফাইল আছে, হ্যাঁ, একটা ড্রাইভ ফাইলে আন্ডারে হচ্ছে সব ফোল্ডার গুলো আমার, একটা টপিক শেষ হয় আমি ওই টপিকের ফাইলটা আপ করে দিই। তারপর আছে কি ইউটিউবের ভিডিওর প্লেলিস্ট, প্লেলিস্টটা আমি দিয়ে রাখছি, আপনারা সবাই যার যার ব্রাউজারেই তো বুকমার্ক করে রাখতে পারেন প্লেলিস্টটাকে, তাহলে তো হচ্ছে ওখানে ক্লিক করলে চলে যাবেন ডিরেক্ট প্লেলিস্টে, দিলে ভিডিওস গুলো যখন আপ হয় দেখতে পারতেছেন, বা আগায় পিছিয়ে যেটা মিস হচ্ছে সেগুলো দেখতে পারতেছেন। ড্রাইভ ফাইলটাকে, ড্রাইভ লিঙ্কটাকে বুকমার্ক করেন, ইউটিউবের লিস্টটাকে বুকমার্ক করেন। আর হচ্ছে আরেকটা যেটা প্রায় প্রায় সময় যেটা বিভিন্ন গ্রুপের বা পোস্টের আর্টিকেলের বা রিসোর্স যেগুলো অন্য কিছু আমি টুকটাক শেয়ার করতেছি, সেগুলো যখন শেয়ার করি নিজেরা সাথে সাথে নিয়ে কোথাও রেখে দেন। জি আপু, সেটাই তো করে রেখে দিই নিজের মজায় গুগল ড্রাইভে। আর সবচেয়ে বেটার হয় আপনারা একটা গ্রুপ করে ফেলেন ফেসবুকের, গ্রুপ খোলা আছে তো ফ্রিল্যান্সার ক্লাব নামে দেখতেছি গ্রুপ একটা আছে। না না, ফেসবুকের গ্রুপ, আপনাদের নিজেদের গ্রুপের কথা বলতেছি আমি। হ্যাঁ, গ্রুপ একটা ক্রিয়েট করা হবে। আমরা অ্যাডমিন আছে দেখতেছি, আর আছে এই সাজিদুর রহমান আর নবেন, আর কে আছে ওই গ্রুপে? আমি কোথায়? আপনারা যে গ্রুপ ক্রিয়েট করছেন, অর্ণব, অর্ণব ভাইয়ের দায়িত্ব ছিল আপনাকে অ্যাড করার, আপনি এর আগে বলছিলেন। পরে রূপম আমার অ্যাডমিন এলাও দিন। গ্রুপ যে করছেন এই ব্যাচের রিয়েতে, গ্রুপে আমি কোথায়? আপু এটা অর্ণব ভাইকে বুঝাই দেওয়া হয়েছে, মানে আমি জাস্ট ক্রিয়েট করে অর্ণব ভাইকে, অর্ণব ভাই বুঝছে তো, অর্ণব ভাইকে আমি বলছিলাম ভাই আপনাকে অ্যাডমিন করে দিছি, আপনি সবাইকে কনভে করে দেন আর আপুকে যেভাবে অ্যাড করার করে নেন, বুঝছেন আপু? আমি অর্ণব ভাইয়ের হাতে দায়িত্বটা দিয়ে দিছিলাম। গ্রুপটা ক্রিয়েট করছে কেউ শুনবে আপনি? আপু আমি জাস্ট ওই বলতেছিলেন পাশাপাশি আমি করে, তো সাথে সাথে তো আমাকে অ্যাড করা যায়, তাই না অ্যাডমিনে? জাস্ট আমি অ্যাক্সেস দিয়ে দিছি আর কি অন্য ভাইকে, আমি ওকে খুঁজে পাই, তো দ্যাটস ওয়াই আমি অন্য ভাইকে পরে আমি বুঝাই দিছিলাম। গ্রুপে আমাকে অ্যাড করে নিয়েন, আর এখন থেকে যা রিসোর্স দিব যে যখন দেখতেছেন ওটা গ্রুপের মধ্যে গিয়ে পোস্ট করে দিবেন, মেসেঞ্জার থেকে লিংক নিয়ে গ্রুপে পোস্ট করতে 1 মিনিটও টাইম লাগে না, এগুলো নিজেদের প্রয়োজনে নিজেদেরকে অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, সবকিছু একদম আমি হাতের কাছে রেডিমেড ধরে দিতে তো পারবো না, নিজেদেরকেও কিছু অ্যাক্টিভনেস দেখাতে হবে নিজেদের ইয়ের জন্য। গ্রুপের মধ্যে কন্টিনিউয়াসলি আপনারা আপনাদের নিজেদের জিনিসগুলো শেয়ারে রেখে দিলে, প্রত্যেকদিন লাইভ শেয়ার করার কথা বলি, কেউ লাইভ শেয়ার করার নয়, আমি জাস্ট আপনাদেরকে যদি একটু পানিশমেন্ট দেওয়ার জন্য এই গ্রুপের ভিডিও গুলোকে আপলোড দেওয়া বন্ধ করে দিই কয়েকদিন, তারপর ঠিকই সবাই লাইভ গুলো শেয়ার করবেন, কারণ আদার ওয়ে থাকবে না। কেন জানেন, একটা টাইম অনেকগুলি লাইভ যায়, ক্লাস গুলো যখন শেষ হয় তখন আপনার নিজের ক্লাসের লাইভ নিজে খুঁজতে পেজটারে অনেকক্ষণ স্ক্রল করতে হবে, লাইভ ধরে ধরে বসে বসে দেখতে গিয়ে তখন বুঝবেন কেমন লাগে। আর প্রায় প্রায় সময় তো বলি যে আমি সাথে সাথে আপলোড করাটা সম্ভব হয় না, এক্ষেত্রেও আপনারা কিন্তু কাজে কিছু জিনিস দেখাতে হয় ভাইয়ারা, আপুরা খালি মুখ দিয়ে আমার অনেক কিছু কনসিডার করতেছেন সেটা না, আপনাদের কাজেও দেখাইতে হবে, অ্যাক্টিভনেসটা কাজের মধ্যেও থাকতে হবে। সবাই অনেক পটেনশিয়াল, আমি এটা খুব ভালো করেই জানি, একটু যদি অ্যাক্টিভ থাকেন অনেক বেশি ভালো করতে পারবেন আপনারা, কিন্তু অ্যাক্টিভটা একটু কমই মনে হয়। আমাকে গ্রুপে অ্যাড করে নিন, আর এখন থেকে গ্রুপের মধ্যে সব শেয়ার দিন, কোনো একজন দুজন দিলেই তো হয়ে যায়, সবাইকেই তো দিতে হয় না, যখন যে পাচ্ছেন সে নিয়ে শেয়ার করে দিবেন তাহলেই হয়ে যাচ্ছে। ইমেজ কোথায় ছিলাম? তো এটা হচ্ছে এক্সপ্লোরে ছিলাম, এক্সপ্লোরে হচ্ছে কাজ এতটুকুই। আর এখন আসি ফলো, মানে পার আওয়ারে কতজনকে ফলো করব। পার আওয়ারে আমরা
15 জনের বেশি কখনো ফলো রিকোয়েস্ট দিব না, এবং পার আওয়ারের হিসাবটা আমরা কিভাবে রাখবো, ধরেন এখন বসলাম, এখন 3টা বাজে, 3টা থেকে 4টা আমি 15 জনকে ফলো রিকোয়েস্ট দিলাম, শেষ। আমি 5টার সময় আবার দিব না, আমি 6টার সময় দিব না, আমি হয়তো আবার 7টার দিকে গিয়ে আরো 15টা দিব, বা আমি এখনের জন্য 10টা দিব। সারাদিনে ধরেন আমি 50টা ফলো রিকোয়েস্ট দিব, এভাবে করে আমি একটা গ্যাপ ক্রিয়েট করে করে এভাবে কাজ করব। কারণ বলতে পারেন আপু, মানে কাজ করতে গেলে কি এত হিসাব নিকেশ করে করা যায়? এখন না, আমরা ফ্রিল্যান্সিং যারা একটা টাইমে কাজ করা শুরু করে তারা কখনোই মাল্টিটাস্কিং কিন্তু করে না। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং খুব ছোট কিছু না, অনেক বিশাল একটা ব্যাপার, এবং এটার মধ্যে অনেকগুলো পোর্শন আছে। কেউ শুধু ফেসবুক নিয়ে কাজ করবে যে সে ফেসবুকেই দেখা যায় যে একটা দিকে, ফেসবুকের গিগে একটা দুটা কাজ চলে আসলে তারপর কন্টিনিউসলি ওইটার উপরে কাজ আসতে থাকে, যে এবার ইনস্টা নিয়ে করে সে ইনস্টাতেই। প্রিভিয়াস ব্যাচের যে স্টুডেন্টরা যারা যারা কাজ করতেছে, ম্যাক্সিমাম হচ্ছে ইনস্টা নিয়ে কাজ করে। রিমন ভাই একজন আছে ইনস্টাতে কাজ করতেছে, রোমান একজন আছে সে ইনস্টাতে কাজ করতেছে, তানভীর একজন আছে ও ইনস্টা নিয়ে কাজ করতেছে, আবার সাব্বা ভাই একজন ছিলেন খুব সিনিয়র, খুব পটেনশিয়াল একজন পার্সন, উনি হচ্ছে কিছু এসইও কাজ, কিছু ফেসবুকের কাজ এগুলো করতেছে। ইমা, মেঘলা, ওরা ফেসবুকের কাজ করে বেশি। আবার দেখেন মালিহা আপু হচ্ছে শুধু লিঙ্কডইনের কাজ করতেছে। তো দেখা যায় কি একটা বা দুইটা সেক্টরেই মানুষ ইনভলভ হয়ে যায়। তো ওখান থেকে আপনাদের যেই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করা শুরু করবেন বা ইনভলভ হয়ে যাবেন, তখন ওইটার পিছনে ওরকম করেই ফ্রিল্যান্সিং করতে গেলে সময়টাকে ওভাবে ভাগ ভাগ করে করে কাজ করতে হয়। বিশেষ করে এই অর্গানিক্যালি প্রমোশনের যত কাজ আছে সবগুলো হচ্ছে এরকম একটা টাইম গ্যাপ করে করে কাজ করতে হয়, ধরে ধরে যে আমি সকালে এই কাজগুলো করতে হবে, আমি দুপুরের টাইমে এইটুকু করতে হবে, আমি রাতে বসে এতটুকু করবো। এভাবে না করলে কাজ আগায় না, ওভাবে ছাড়া কাজ করারও ওয়ে থাকে না। তো এক্সপ্লোরের কাজ শেষ, এখান থেকে যা যা যেভাবে সার্চ করার দরকার সার্চ ফিল্টার থেকে করব, দেন আমরা টপ লেটেস্ট এগুলো ধরে তো আরো সার্চ পাচ্ছি, শুধু ফটোজ ভিডিও ধরে চাইলেও সার্চ করতে পারবো। এখন এখানে কি বাকি ছিল আর, টপিক মোমেন্টস ডান আমাদের। এই আজকে আমার লিস্ট কোথায় গেল? আচ্ছা, লিস্ট এখানে আবার চলে আসছে, লিস্ট বুকমার্ক দুইটা এখানে চলে আসছে আবার। তো লিস্টের কাজও শেষ, বুকমার্কেটটাও দেখিয়েছিলাম যে যে টুইটটাকে মানে পরবর্তীর জন্য আমি শেয়ারের জন্য রেখে দিব সেটাকে বুকমার্ক করে রেখে দিলেই হয়ে যাচ্ছে। আর বুকমার্কে গেলে আমার যত কিছু বুকমার্ক করা থাকে সেইগুলো লিস্টটা সুন্দর করে এখানে দেখাচ্ছে। এখন তাহলে একটা ইয়েতে চলে যাই, সেটা হচ্ছে যেহেতু আমরা সার্চ থেকে ফলো কাদেরকে ফলো করব, কাদেরকে ফলো রিকোয়েস্ট পাঠাবো এটা নিয়ে কথা বলছিলাম। তো একটা আপনার প্ল্যাটফর্ম আছে টুইটারের সাথে রিলেটেড, সেটা হচ্ছে টুইপি। আমার এখানে টুইপিটা লগ ইন করা আছে, আপনারা হচ্ছে নেটে গিয়ে সার্চ করবেন টুইপি.com, ঠিক আছে? টুইপির এক্সটেনশন আছে আবার টুইপি, জাস্ট টুইপি.com দিয়ে হচ্ছে ফলোয়ারের কিছু কাজ করা যায়। এখন এক্সটেনশনটা নামিয়ে কাজ করবেন না, এক্সটেনশনটা করে কি এট এ টাইম অনেকগুলোকে ফলো করে ফেলে। যত এক্সটেনশন আছে মনে করবেন যে সব এক্সটেনশন সবসময় ইউজ হয় যে কাজটার সময়টা কমানোর জন্য, বাট ওরা এট এ টাইম বাল্ক অ্যামাউন্টে কাজ করে, দ্যাটস সবসময় এটা আমাদের জন্য প্রযোজ্য হয় না। বাল্ক অ্যামাউন্ট নিয়ে কাজ করতে গেলে ফলোয়ার গেইন, সাবস্ক্রাইবার গেইন এগুলোর সময় বাল্ক অ্যামাউন্ট এট এ টাইম যদি হয়ে যায় তখন স্প্যামিং এর মধ্যে পড়ে যায়, দ্যাটস ওয়াই করা যায় না। আমরা যদি টুইপি.com এ যাই, এখানে আপনারা মানে লগ ইন করতে হবে, এছাড়া কাজ করা যাবে না, আগে লগ ইন করে নিতে হবে। যার যার টুইটার আগে লগ ইন করা থাকবেন, তারপর টুইপি.com লিখে এই
এই ড্যাশবোর্ডটা আসবে, এটা আসলে তারপর হচ্ছে সাইন আপ করে নেবেন। সাইন আপের জন্য সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি, আমার যদিও অলরেডি ওই অ্যাকাউন্টে করাই আছে। এখানে দেখবেন যে ঢুকলেই আপনাকে সিলভার আর প্ল্যাটিনাম এর দুইটা প্যাকেজ দেখাবে, কিন্তু আমরা তো হচ্ছে কোনোটাই পেইড ভার্সন নিয়ে কাজ করব না, সবকিছু ফ্রি ফ্রি তে যত কিছু করা যায় বেশি করা যায় সেটাই হচ্ছে আমাদের দরকার। সো একদম নিচে এসে দেখবেন এখানে টুইপি ফ্রি ট্রায়াল, এটাতে ক্লিক করব। হ্যাঁ, তারপর হচ্ছে প্রসিড টু টুইটার, আপনার যে টুইটার অ্যাকাউন্টে লগ ইন করা থাকবে ওইটা দিয়ে কিন্তু প্রসিড হবে। এই দেখেন আমার উপরে এই যে শারমিন রিপা 28 আমার যেটাতে লগ ইন করা ওটা চলে আসছে। তারপর অথরাইজ অ্যাপ এটা দিতে হবে, একটু সময় নিবে সে লগ ইন করতে। এরপর দেখেন আপনার অ্যাকাউন্টে একটা ইয়ে, আমার এখানে 28 ফলোয়ার্স আছে, আমি 34 কে ফলো করে রাখছি, নিউ ফলোয়ার একজন আসছে, একটা অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে। আর টুইপিতে আমাদের কি কাজ, এই ড্যাশবোর্ডে দেখবেন অনেক অনেক কিছু আছে, আমাদের টুইপিটা ব্যবহার করার একটাই কাজ। এই যে বললাম এখানে সার্চে কোথায় যে মেইন কাজই হচ্ছে অর্গানিক্যালি ফলোয়ার গেইন করা, টুইটারের কাজ। এখানে এক্সপ্লোর করে তো হচ্ছে অনেকে বের করতেছি, ম্যানুয়ালি ফলো করতেছি, বাট আমার নিশ ওয়াইজ কে কে টপে আছে ওরকম যে আমরা এখান থেকে ফ্রেশটাতে হচ্ছে ম্যানুয়ালি খুঁজে বাই করবো। একটু আগে বের করছিলাম না, আমার সার্চটা চলে গেছে দেখছেন, আবার একটু সার্চ করি। ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট রয়, আচ্ছা আমরা এখানে তো দুজনকে আমি ওপেন করে রাখছিলাম, এজেন্সি ছিল 89 ফলোয়িং ফলোয়ার্স, ওকে ফাইন, খুব বেশি না তাও ঠিক আছে, 5000 ভালো। আমি এখানে আরো কয়েকজনের প্রোফাইলটা একটু অন করি যে কি অবস্থা, ডিজিটাল মার্কেটিং ওর ফলোয়ার অনেক। ওরটা অনেক, এখন দেখেন আপনি এদেরকে ধরেন খুঁজে বের করছেন, এখন ম্যানুয়ালি তো ফলো করলেন, এখন টুইপিতে গিয়ে আমার তার কি কাজ। এখন একটা আইকিউ কোয়েশ্চেন আস্ক করি আপনাদেরকে, আমি ওকে বের করলাম খুঁজে, এ আমার নিশ ভয়েস, ঠিক আছে, ওকে ফলো করলাম, ওকে ফলো করে ওকে দিয়ে আমার আর কি কি ভাবে ও আমার জন্য মানে বেনিফিশিয়াল হতে পারে, ওর দ্বারা আমি আর কি কি ভাবে আমার ফলোয়ার গেইন করতে পারি বলতে পারেন? আপনার ফলোয়ার যেগুলো আছে ওখানে গিয়ে চেক করা যাবে, ওদের কে ফলো করা যাবে। আবার এখানে যে 14.4k ফলোয়ার ওর, এই ফলোয়ারটা কি আমার জন্য খুব একটা জরুরি নাকি? আপু জরুরি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ উনি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং নিয়ে কাজ করে, যখন উনি ওদেরকে ফলো করবে ওদেরকে রাখবে ফলোয়ারে। এক্স্যাক্টলি, অ্যানসারটা একদম পারফেক্ট হয়েছে, অ্যাজ সে কিন্তু কাজ করছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেহেতু আমরা জানি টুইটারটা হচ্ছে স্পেসিফিক্যালি কোনো নিশ নিয়ে কাজ করে, যে অ্যাকাউন্টটা বিল্ড আপ করে ওটা নিশের উপরই থাকে, এখানে তেমন পার্সোনাল কিছু নাই, খালি পাবলিক ফিগার বা কমিউনিটি ফিগার বা খুব সেলিব্রিটি টাইপ যারা আছে তাদের দেখবেন যে হচ্ছে গিয়ে তাদের লাইফ ইস্যুস গুলো ওখানে থাকে, বাট আদারওয়াইজ দেখবেন সবাই কোনো না কোনো নিশ ধরে, যত অ্যাকাউন্ট ঘাটবেন তত আরো আইডিয়া বাড়বে আপনাদের, দেখবেন সব হচ্ছে নিশ ওয়াইজ কাজ করতেছে। তা আমার এখন কাজ হচ্ছে ওর যে ওয়ান মানে 14,000 ফলোয়ার তার মধ্যে কম না হলো 10,000 জন আছে, 10,000 যদি না ধরি মিনিমাম 8,000 জন হয়তো বা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই ওকে ফলো করে রাখছে, রাইট? আদারওয়াইজ ওকে তো ফলো করার কিছু দরকার নেই। আমরা একটু ওর প্রোফাইলটা ঘেটে দেখি, দেখেন কি দিছে, গাইস দিস ইজ আ বিট লেন্দি বাট অ্যাবসলিউটলি ওয়ার্থ দা ওয়াচ, কিছু একটা ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু একটা দিছে নাকি দেখি।
এই যে দেখেন সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু একটা থটস অ্যাবাউট দ্য স্টেট অফ সোশ্যাল মিডিয়া, ওর যদি টুইটস গুলো আমি ট্রাই করি দেখা যাবে যে ম্যাক্সিমাম টুইট হয়তো মানে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো নিয়ে দিয়ে যাচ্ছে। সো ওকে যারা ফলো করতেছে তারা তো কমবে না, আচ্ছা এটা কতক্ষণ আগে করছো দেখেন, ইন পোস্ট অগস্ট 2019, না ওটা পিন পোস্ট করে রাখছো ওটাকে, আচ্ছা এই যে নভেম্বর 25 এ করছে, এটা তো নাই নাই, তাহলে ও বট ইউজ করছে নাই, ওর হয়তো দেখেন 14,000 ফলোয়ার, তো ওর কিন্তু অলরেডি যে উদ্দেশ্য নিয়ে এই আইডিটা সে মেইনটেইন করতেছে উদ্দেশ্য কিন্তু কভার হয়ে আছে। খোঁজ নিয়ে দেখবেন যে ও ওরা এই আইডিটা ইউজ করে অনেক কিছু অলরেডি করতেছে। তারপর আরেকজন কাকে খুললাম, সে আবার কনসালটেন্ট, তারও 12,000 এর মতো ডিজিটাল কনসালটেন্ট, যেহেতু সে অবভিয়াসলি ডিজিটাল মার্কেটিং তে বেশিরভাগই দিবে, আর কিছু দেখেন সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড কন্টেন্ট মার্কেটিং সব এগুলো, ঠিক আছে। সো আমাদেরকে মিনিমাম কিছু 20-30-40টা হচ্ছে প্রোফাইল বের করতে হবে, একদম প্রপার প্রোফাইল যাদেরকে ধরে আমি পরবর্তীতে আমার ফলোয়ার গেইনের আর বাকি কাজগুলো করব। সেটা কেমন, এর দেখেন আমি এর কি কপি করতেছি, এর কিন্তু হ্যান্ডেলটা আমি কপি করতেছি, হ্যাঁ হ্যান্ডেলটা কপি করলাম। এখন আমরা ছিলাম কোথায়, টুইপিতে, টুইপিটা আমাদের কেন লাগবে, টুইপির ভিতরে অনেক কিছু আছে, ফ্রি ভার্সনও সবকিছু এনাবেল না, আমাদের ফ্রি ভার্সন থেকে টুইপির কাজটা হচ্ছে একটা, সেটা হচ্ছে এই যে এই অ্যারো চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন, করে দেখেন এখানে বাই ইউজার্স ফলোয়ার্স এই যে একটা অপশন এটাতে ক্লিক করব। এটা দেখলে আসবে দেখছে এখানে দিচ্ছে যে হ্যান্ডেলটা দেওয়ার জন্য, তো আমি একটা আগে যে লোকটার হ্যান্ডেলটা আমরা কিন্তু কি করলাম, ফার্স্টে নিশ ওয়াইজ ফিল্টার করলাম, ফিল্টার করে এখানে টপ লেটেস্ট বা যারা ভালো আছে যত স্পেসিফিক করে আমি ফিল্টার করছি ওই অনুযায়ী কিন্তু আমার এখানে সার্চ রেজাল্ট আসছে। ওখান থেকে আমি কিছু ডেইলি বেসিসে কিছু খুব ভালো ভালো কিছু প্রোফাইল বের করব খুঁজে, সেকেন্ড কাজ। প্রথম কাজ কি, আমার নিশ ওয়াইজ ফিল্টার করে সব অ্যাকাউন্ট গুলাকে বের করা, টপে কি আছে, লেটেস্ট কি আছে, পিপল ফটো ভিডিও সব দিয়ে হচ্ছে একদম প্রপার সার্চ দিয়ে হচ্ছে সেটা বের করা। সেখান থেকে কিছু আরো ম্যানুয়ালি ফিল্টার করে, যেমন এখানে আমি যে এই কাল্লুকে বের করছি, বাট কাল্লু ওর হচ্ছে গিয়ে পোস্টার এঙ্গেজমেন্ট বা ওরই এত ভালো না, ডিজিটাল মার্কেটিং নিয়ে করছে যদিও বাট ও যে এই হরিণ মরিণ কি কি গ্যালাক্সি ফ্যালাক্সি এগুলো দিয়েও সে দিচ্ছে, বাট আমি আবার যখন ওর প্রোফাইলে গেলাম দেখেন ও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, ওর এত এত টুইটস দেখেন 31,000 এর উপর সে টুইটস করছে, এবং ওর প্রোফাইলের ভিতরে যে ইন্টারনাল ওর কাজগুলো দেখলাম যে ও যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে এবং ও এখানে খুব অ্যাক্টিভ সব এইগুলো পোস্ট দিচ্ছে, আমাকে ম্যানুয়ালি হচ্ছে কিছু এরকম প্রোফাইল বের করতে হলো। গেল থার্ড স্টেপ, ফোর্থে আমি হচ্ছে ওর খালি একজনের তো এরকম অনেকগুলো যেগুলো বের করব তাদের প্রোফাইলে হ্যান্ডেলটা কপি করে টুইপিতে এসে কোথায় আসলাম, টুইপিতে এই এখানে অ্যারো চিহ্নটা থাকে কিনা ক্লিক করলে বাই ইউজার্স ফলোয়ার্স দিয়ে সার্চ করব। এখন আমি কেন ওর এটা সার্চ করতেছি বলতে পারেন, ওর ইন্টারনাল ডাটাগুলো দেখার জন্য ও কোন কোন গ্রুপগুলো ফলো করতেছে ডিটেইলস আমরা পাবো, ডিটেইলস না আমাদের এখানে টুইপিটা দিয়ে কাজ একটু কাজটা মেইনলি হচ্ছে যে ওর যে 12,000
ফলোয়ার্স আছে 12,000 কে তো আমি ফলো করতে পারবো না, আর ওকে ধরেই খালি 12,000 ফলো করলে কি আমার হবে? আমি তো আরো অনেকগুলো প্রোফাইল বের করে করে ওখান থেকে ওর প্রোফাইলের যে ফলোয়ার ওখান থেকে আমার জন্য মানে প্রয়োজনীয় কারা আছে যাদেরকে আমি ফলো করতে পারি, আমি তাদেরকে বের করার জন্য টুইটার ওর অ্যাকাউন্টটা দিয়ে একটু সার্চ করলাম। আমি কি করছি, ফলোয়ার্স অফ কি ওর নাম হিরে হিরেন তান্না, আচ্ছা সো তান্না ভাইয়েরটা দিয়ে করলাম, ফলোয়ার খুঁজলাম। দেখেন ওর যে 12,000 ফলোয়ার আছে না, সেটার একটা সার্চ রেজাল্ট আমাকে এখানে দেখাচ্ছে। দেখেন এখন দেখেন কি দেখাচ্ছে, লোকেশন ফলোয়ার কাউন্ট, এখানে একটু ফিল্টার করা যায় যে আমি কি ধরে দেখতে চাচ্ছি। এই যে নিশ ওয়াইজ ফলো করতে বলে না বায়াররা, দেখবেন সবগুলোতেই সরি নিশ ওয়াইজ বলছি, লোকেশন কিন্তু অনেকে ধরে দেয়। যে যেমন আমার 930 ব্যাচের সেদিন বলতেছিলাম না, সবচেয়ে বাচ্চা একটা মেয়ে শাপলা, ও গতকালকে একটা কাজ পাইছে ফাইবারে $25 ইনস্টার একটা কাজ। সে আবার চাচ্ছে শুধু স্পেনের ফলোয়ার, অন্য কোনো হলে হবে না, বাট ইনস্টাতে আবার হচ্ছে লোকেশন ওয়াইজ সার্চটা খুব কষ্টকর হয়ে যায়। তো টুইটারে আবার লিঙ্কডইনে, লিঙ্কডইনে তো লিঙ্কডইনের ভিতরেই থাকে লোকেশন ওয়াইজ খোঁজার, টুইটারেও টুইটারের ভিতরে লোকেশন ধরে খুঁজতে পারতেছি, বাট ইনস্টাতে একটু টাফ। এখানে দেখেন লোকেশন আর ফলোয়ার্স কাউন্ট, তো আমার মেইন দরকার হচ্ছে ফলোয়ার্স কাউন্ট, মানে ওকে যারা ফলো করতেছে তার ফলোয়ার কতজন। হ্যাঁ এটা হচ্ছে ফলোয়ার্স কাউন্ট। সো এই যে মোল্লা সাহেব ওকে ফলো করছে পোর্টল্যান্ডের, বাট ওর নিজের ফলোয়ার হচ্ছে মাত্র 6 জন, একে জানি তার হচ্ছে 4 জন, এই মেয়ের আবার আছে মোটামুটি 80 জন। বাট আমার এই 4 জন, 6 জন, 80 জন, 100 জন, 200 জন, এরা কি আমার জন্য খুব বেশি একটা মানে ফ্রুটফুল পার্সন হবে আমার জন্য? না, আমার জন্য কি ভালো হবে বলেন তো, যাদের মোটামুটি 1,000 এর উপরে ফলোয়ার আছে তাদেরকে যদি আমি আবার ফলো করি তারাও হয়তো আমাকে ফলো ব্যাক করবে, বা তাদের সাথে আমি কানেক্টেড থাকলে আমার হয়তো বা লাভ হতে পারে। এইখানে একটু ফিল্টার করার অপশন আছে, ফলো অন টুইটার, এই যে এখানে ক্লিক করলে ফলো অন টুইটার, অ্যাড টু ফলো লিস্ট, এগুলো আনফলো, এই এই অপশনগুলো আমাদের লাগে না। কলামসে দেখেন আমার এখানে সিলেকশনে কি দেয়া আছে, লোকেশন আর ফলোয়ার কাউন্ট। আমি লোকেশন উঠাই গেল দিলে শুধু ফলোয়ার কাউন্ট দেখাবে, বাট আমার লোকেশনটা অলওয়েজ লাগে, তাই লোকেশনটা দিয়ে দিব। যদি আমার মানে বায়ার দিয়ে দেয় যে স্পেসিফিক কোনো কান্ট্রি ওয়াইজ ফলোয়ার গেইন করার জন্য, তখন কিন্তু আবার আমার ফলোয়ার কাউন্টটাও মেইন না। আমার এই বান্দার যদি ধরেন হয় 12 জন ফলোয়ার, তাও আমার হচ্ছে ধরেন ইউনাইটেড স্টেট চাইছে 5 জন ফলো, তা আমি ওকে ফলো করলে ও আমাকে ফলো ব্যাক করলে কি আমার জন্য একটু কাজে দিবে, কারণ যেহেতু সে চাইছে কান্ট্রি ওয়াইজ, তাই না? তখন আমার এই সিলেটি পুরি ওরে করলে লাভ নাই, তাহসিন নানিকা, তারপরে যে পোর্টল্যান্ড নোয়াখালীর মানুষ একজন পায়ে গেছে দেখেন, অনন্যা, অনন্যাপুকে করে লাভ হবে না, তখন আমার লাগবে ইউনাইটেড স্টেটস। তো এখানে আমি লোকেশনটা দিয়ে এখানে দেখে নিতে পারছি যে কারা কারা আছে তাদেরকে আমার ফলো করতে হবে। এবং প্রথম কাজটা কি জন্য আসছিলাম, যে লোকেশন দেয় তো লোকেশনটা সিলেক্ট করে রাখবো, যেখানে কলাম থাকে কলামে দেখেন কি খোঁজা যায়, বায়ো ধরে খুঁজতে পারবেন, লাস্ট টুইটেড, ফ্রেন্ডস কাউন্ট, ফলো রেশিও, এগুলো এত এই নিচের গুলো না অ্যাকচুয়ালি লাগে না, মেইনলি লাগে হচ্ছে লোকেশন আর ফলোয়ার কাউন্টটা অলওয়েজ দা টাইম লাগবে, তারপর যেটা লাগে সেকেন্ড হচ্ছে লোকেশনটা যখন বায়ার একটা এক্সাক্ট কোন স্পেসিফিক কোন ইয়ের জন্য দিয়ে দেয় কান্ট্রির জন্য, তখন হচ্ছে লোকেশনটাও লাগে। এখন দেখেন অ্যালেক্সা আপুকে আমি করে লাভ হবে না, এদের কাউকে করে লাভ হবে না। এই দেখেন একটা পার্সন তার ফলোয়ার ভালো আছে, সো আমি যদি তাকে চাই, সো আমি এখান থেকে এসে যে ফলো দিলে আলাদা একটা ট্যাব ওপেন হবে, কনফার্ম এন্ড কন্টিনিউ ফলোয়িং দিয়ে দিবেন, আলাদা ট্যাব আসবে, এই ট্যাবের মধ্যে ওকে আপনার ফলো করার ইয়েটা পেয়ে যাবেন, এখানে ফলো করে দিবেন। সো আমরা কিন্তু টুইপির যেই
এক্সটেনশন আছে একটা আমি বললাম, যদি তুই প্রি এক্সটেনশনটা ইয়ে করি তখন সে করবে কি, এই যে এই সার্চ পেজের আসছে না এই এতগুলো মানুষ, এক্সটেনশনটা অন করলে সাথে সাথে এদেরকে ফলো করা শুরু করবে। বাট দেখেন এই পেজের মধ্যে মোটামুটি এই যে 40 জনের রেজাল্ট দেখাচ্ছে, এট এ টাইম আমার 40 জন হয়ে যায় ফলো করা, তাহলে আমার জন্য এটা স্প্যামিং হয়ে যাবে না? তারপর তো আমি সবাইকে চাচ্ছিও না, রাইট? আমি তো এখানে একটু স্পেসিফিক খুঁজে খুঁজে নিয়ে তারপর করতেছি, সো আমি কিন্তু এগুলো আমাকে ম্যানুয়ালি করতে হচ্ছে। তো টুইপির কাজটা বুঝতে পারছেন আপনারা? টুইপিটা শুধু সিঙ্গেল একটা কাজে ব্যবহার করব। কি কাজ? যে আমি যে ম্যানুয়ালি টুইটারের ভিতর থেকে ভালো ভালো প্রোফাইল বের করছি, সে প্রোফাইলের একটা লিস্ট, ধরেন একটা ডক ফাইল ওপেন করে এই সবগুলোর হ্যান্ডেল গুলো নিয়ে একটা জায়গায় কপি করে রাখলেন, করে তারপর হচ্ছে একজন একজনের করে করে তার প্রোফাইলে ঢুকলেন, তার প্রোফাইলে ঢুকে তার ফলোয়ার গুলো বের করলেন, বের করে যদি লোকেশন ওয়াইজ হয় লোকেশনটাও দিয়ে নেন, আদারওয়াইজ শুধু ফলোয়ার কাউন্টটা দিলাম, দিয়ে হচ্ছে যাদেরকে দেখতেছি ভালো এই একে দেখলাম ভালো, এরপর নামি এই যে 21,000, সে তো এই ব্যাটার থেকেও বেশি পপুলার, তাকে ফলো করলাম। তো এখানে গুনে গুনে, হ্যাঁ আবার একটু নিজেদেরও কাউন্ট রাখবেন যে আপনি এখন যে বসছেন এই 3টার সময় বসে আপনি না 15-20টার উপরে করে ফেলছেন, অ্যাট এ টাইম এত বেশি করবেন না। তো আমাদের এই টুইপির ব্যবহারটা এতটুকুতে সীমাবদ্ধ, এর থেকে বেশি এটাকে ব্যবহার করার দরকার নাই। আর আপনি যতগুলো ফলো করবেন, নিজেদের কাউন্ট ভুলে গেলে যে উপরে দেখেন ফলো, আমি দুজনকে ফলো করছি না, এখানে দেখায় কয়জনকে আপনি ফলো করছেন, এখানে কাউন্টটা থাকে, আবার রিফ্রেশ দিয়ে আবার নতুন আইডিতে গেলে সে নতুন আইডিটা দেখাবে। হ্যাঁ তৌফিক বলেন। আপু আমরা যখন এই টুইপি অ্যাকাউন্টটা খুলেছি তখন আমাদের লগ ইন করা ব্রাউজার দিয়েই তো এটা ওপেন করলাম, তো এখন বায়ারের কাজ যখন করব, বায়ারের অ্যাকাউন্ট আগে ওপেন করে নিয়েই তো আমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে এই টুইপি অ্যাকাউন্টটা এখন বায়ারের হয়ে গেল না, ধরেন এখন আমি বায়ারের কাজ করতেছি, তাহলে এই টুইপি অ্যাকাউন্টটা এখন বায়ারের হয়ে গেল না? হ্যাঁ আমরা যেরকম ইউটিউবের কাজে কি করছি, বায়ারের অ্যাকাউন্টে লগ ইন করে টিউববাডিয়ার ভিডাইটু ইনস্টল করছি না, বায়ারের মেল দিয়ে কিন্তু। আচ্ছা মানে হ্যাঁ আমি আমারটা দিয়ে দেখিয়েছি, বাট এটা কিন্তু বায়ারেরটা দিয়ে। এই সেম ওয়েতে টুইপি যখন করব তখন টুইপি টুইটারে তো আমি বায়ারের অ্যাকাউন্টে নিজে লগ ইন থাকবো, আমি টুইপি খোলার সময় কিন্তু বলছি যে যে অ্যাকাউন্ট দিয়ে খুলবো আমি কিন্তু আগে সে অ্যাকাউন্টে লগ ইন হয়ে থাকবো, তো বায়ারের অ্যাকাউন্টে আমি আগে লগ ইন থাকছি। আমি এই অ্যাকাউন্টে লগ ইন থাকলে যখন আমি টুইপিতে সাইন আপ করতে যাব নতুন করে, তখন অটোমেটিক্যালি বায়ারের টুইপি অ্যাকাউন্টটা এখানে নিয়ে নিবে, এখানে আমি আমারটা আছে দেখে এটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে ভাইয়া, এখন আমি যদি পরে চাই যে এই টুইপি অ্যাকাউন্ট ওনার কাজটা কমপ্লিট করে দিয়ে আমি চাচ্ছি যে টুইপি অ্যাকাউন্টটা সরিয়ে ফেলতে, সেটা কি পসিবল? হ্যাঁ পসিবল, আপনি তখন আপনার টুইপি যদি, এখন আমি আপনার আইডিতে লগ ইন করি আমি এটা দেখানোর জন্য, ধরেন আচ্ছা এখানে আছে আমার কিন্তু টুইটারের অ্যাকাউন্ট দুইটা, যেখানে টুইটার অ্যাকাউন্ট কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাট এ টাইম অ্যাড করে রাখতে পারবেন, ইনস্টার মতো সুইচ করতে পারবেন। তো আমার এই যে আরেকটা অ্যাকাউন্ট আছে, কিন্তু আমি যদি এখন এটাতে সুইচ করি আমার মেবি এটাতেও টুইপির ইয়ে করা অ্যাকাউন্ট করা, সো নতুন করে দিবে কিনা দেখে তারপর ট্রাই করি। ধরেন এখন আমি আরেকটা আইডিতে গেলাম, তো ওইটা আমার বায়ারের আইডি, হ্যাঁ আমি এখন ওটাতে লগ ইন করা আছি, সো এই যে যাই এই যে আমার আগে থেকে করা ছিল এটা দিয়ে লগ ইন হয়ে আছে দেখছেন, কারণ আমার ইমেল অ্যাড্রেস মেবি একটাই ইউজ করা দুইটার জন্যই। আপু আমাকে তো নাম লিখতে বললো, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি পাসওয়ার্ড এটা দিতে বললো। হ্যাঁ এটা তো দিবে, আমার তো টুইপিটাতে হচ্ছে অ্যাকাউন্ট করে রাখছি না ভাই আমি আগে থেকে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বুঝছি। এর জন্য আপনি ফার্স্ট টাইম খুলতেছেন না, ফার্স্ট টাইম যখন লগইন মানে সাইন আপ করবেন তখন তো আপনার টুইপিতে অ্যাকাউন্ট করা হচ্ছে না, দিতে হবে। হ্যাঁ 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 ঠিক আছে।
আচ্ছা, তো এখন আমি এখান থেকে সরে যাব কিভাবে, মানে সরাই দিব কিভাবে? এই যে সুইচ কারেন্ট অ্যাকাউন্ট অ্যাড অর রিমুভ করবেন, আপনারটা যদি লগইন করা থাকে রিমুভ করে দেন। এই যে চারমিন রিপার 20 রিমুভ করার জন্য তো দিলাম, এখন মনে হয় একটা রিফ্রেশ দিতে হবে আপু। ঠিক আছে, ফাইন, আমি লগ আউট করবো, আমি অন্য অ্যাকাউন্টে ঢুকবো, যাচ্ছে না কেন। ট্যাব তো চেঞ্জ করলাম, তো অ্যাকাউন্টটা তো সুইচ করলাম। এখান থেকে সুইচ হচ্ছে না কেন? You can use this page to manage your Twitter account linked to your Twitter account. You'll be redirected to Twitter. ফার্স্ট টাইম যখন ইয়ে করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন কিন্তু এরকম অনেকগুলো অপশন আসবে, ইয়ে করতেছেন না বসে। আপু আমাকে হ্যাশট্যাগ চারটা, অ্যাট লিস্ট চারটা হ্যাশট্যাগ অ্যাড করতে বললো, না হলে তো কোনো কিছু করতে দিচ্ছে না। হ্যাঁ, ওগুলো করতে হবে। ও আমাকে সুইচ করতে দিচ্ছে না কেন অ্যাকাউন্ট? আচ্ছা আপু, আমি না হয় পরে ট্রাই করে দেখবো আর কি বিষয়টা। একইভাবে আপু টিউব বাড়ি এবং বিডাইকিও সেম আমি চাইলে সরিয়ে দিতে পারি। আচ্ছা, এই যে এখন হচ্ছে, আমি তো একটা স্টেপে যে যে আটকে ছিলাম, দেখেন এটার আইডি কোনটা, রিপা আলম 28, রাইট? আমি যাই এবার ব্যাকে। এইখানে যখন অ্যাড অর রিমুভ অ্যাকাউন্ট দিচ্ছি, এই যে তারপর তো এই পেজটা আসতেছে, তো এখানে যে অ্যাড টুইটার ইউজার দিলে তখন হচ্ছে আপনার নতুন যে আইডিটাতে লগ ইন করা না, ওই আইডিটা আসে, দেখেছেন? আমার আগেরটা কি ছিল, শারমিন রিপা 28, আর এখন হচ্ছে এইটা। এখন এইটার পাসওয়ার্ড, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আই হোপ অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইটাই হবে, নথারাইজড অ্যাপ। এই যে এখন রিপা আলম দিয়ে আসতেছে, এই যে অ্যাড হয়ে গেছে, যে উপরে রিপা আলম চলে আসছে এখন, বুঝতে পারছেন? ওই পাশে ডিলিট বাটনটা সাইনটা দেখা যাচ্ছে, ওইখান থেকে ডিলিটে দিয়ে দিলে ওটা ডিলিট হয়ে যাচ্ছে, তাই তো? হুম,
আপনি যখন মাল্টিপল অ্যাকাউন্ট অ্যাড করতেছেন তখন দেখেন আগেরটা কিন্তু ডিলিটের অপশনটা দেখাচ্ছে না, মানে টিপি অ্যাকাউন্টের ভিতরে থাকতে হলে একটা না একটা অ্যাকাউন্ট নিয়ে তো থাকতে হবে, মানে উইদাউট এনি অ্যাকাউন্ট তো টিপি ভিতর থাকতে পারবেন না। দ্যাটস ওয়াই এখন যখন আমি দুইটা অ্যাড করেছি তখন আমাকে টিকি একটা ডিলিট করার জন্য বলতেছে, আমি চাইলে আমি যে আরেকটা অ্যাকাউন্ট হয়তো অ্যাড করতে পারবো, এখন আমার তো লগ ইন করা নাই। এখন যদি আমি আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি হয়তো আমাকে এখানে সেটাও দিবে অ্যাড করার জন্য। এটাই হচ্ছে সিস্টেম টিউববডি আর ভিডআইকিউ। এক্সটেনশনটা হচ্ছে বাই ডিফল্ট সবকিছুর জন্য কাজ করে, যে আমার এখানে যে ভিডআইকিউটা করা এটা আমি এখন যে চ্যানেলেই ঢুকি আমার কাশিটাও কেমন দেখছেন, মানে মনে হয় না একদম বুকের ভিতর থেকে কেমন করে আসতেছে। দেখেন এই যে আমি হচ্ছে এলইডিপির চ্যানেলে লগ ইন করা, হ্যাঁ, তো আমি এখানে কিন্তু টিউববডিতে ইনস্টল নাই। আবার ধরেন আমি অ্যাকাউন্ট সুইচ করি, আমি আমার অ্যাকাউন্টে যাই, তখন দেখবেন টিউববডির এটা দেখাচ্ছে না, কারণ আমার ওই চ্যানেল থেকে ওই অ্যাকাউন্ট থেকে টিউববডিতে ইনস্টল করা আছে। আর ভিডআইকিউ যেটা হয়, ভিডআইকিউ হচ্ছে একবার আপনি আপনার ক্রোমের মধ্যে হচ্ছে দেখেন নাই কিন্তু অপশনটা, আপনি আপনার ইয়েতে এটা অটোমেটিক যেখানে আমি ইনস্টল করে ফেলছি আমার এখানে টিউববডি সাইন চলে আসছে। এলইডিপি চ্যানেলে যখন ছিলাম তখন সাইনটা আসা নাই। আর ভিডআইকিউটা হচ্ছে আপনি একবার আপনার ক্রোমের মধ্যে অ্যাড করে দিলে এটা সবগুলো চ্যানেলের জন্যই কাজ করবে। আমার কিন্তু এলইডিপি চ্যানেলে ভিডআইকিউটা কাজ করতেছিল, অটোমেটিক্যালি কাজ করতেছিল। আর টিউব বডিটা হচ্ছে ইচ টাইম আপনি একটা নতুন চ্যানেলে ঢুকলে ওই চ্যানেলের জন্য এটাকে আপনার ইনস্টল করে নিতে হয়। যদি এক্সটেনশন নামানো থাকে তাহলে এখানে আপনাকে উপরে সাইনটা, এই যে সাইনটা চলে আসবে, টিউব বডি সাইন ইন রিকোয়ার্ড, ক্লিক হেয়ার দিলে আপনার ইমেলটা যাবে সাইন ইন উইথ টিউব করে দিই আমি এলডিপি চ্যানেলের টিউব বডি ইনস্টল। তারপর হচ্ছে এই যে এলডিপি এটা মেল সিলেক্ট করে বাকি পাসওয়ার্ড দিয়ে 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 কাজ করতে হবে। আচ্ছা গেল, আমি আমার ওই অ্যাকাউন্টেই সুইচ করি। আচ্ছা অর্ণব কি কোনো কিছু টেক্সট ব্যাক করছে, কিছু লিখছে? কিছু তো লিখে নাই জানা নাই। সাকিব লিখছে, সাকিব ভাই লিখছে। সাকিব তো এমনি ছিল। আচ্ছা তো ছিল ফার্স্টের দিকে ছিল, পরে মনে হয় ওর নেট চলে গেছে তো লিখে পাঠাইছে, যে ইলেকট্রিসিটি চলে গেছে নাকি আর কেউ কিছু লিখে নাই। তো টুইপির কাজ দেখলাম, টুইপি থেকে হচ্ছে গিয়ে আমার কি করতে হবে, ফলোয়ার এর কাউন্টটা দেখে আমার টুইপি দিয়ে কাজ, মেইন কাজ হচ্ছে ফলোয়ার কাউন্ট, এই যে বাই ইউজার ফলোয়ার কাউন্ট, এখান থেকে দেখে দেখে আমি এক্সট্রা কিছু যাদের ফলোয়ার ভালো আছে তাদেরকে ধরে ম্যানুয়ালি ফলো করব। সো অর্গানিক্যালি ফলোয়ার গেইনের কি কাজ হলো কয়েকটা লিস্ট ধরে আবার বলি। প্রথম কথা হচ্ছে আমাকে রেগুলার বেসিসে টুইট রিটুইট করতে হবে প্রচুর পরিমাণে। তারপর হচ্ছে টপ মোস্ট অ্যাকাউন্ট গুলোকে ফলো করতে হবে, তারা যদি অ্যাজ ইউজুয়াল পার্সন হয় আপনি ফলো রিকোয়েস্ট দিলে সে তাদের, তারা যদি আপনাকে নিজে থেকে ফলো ব্যাক করে খুবই ফাইন, আর যদি এখানেও ফলো ব্যাক এর অপশনটা দেখলেন যে ফলো রিকোয়েস্ট দিয়েছেন কিন্তু ফলো ব্যাক করে নাই, সেক্ষেত্রে হচ্ছে টেক্সটিং এর থ্রুতে লিঙ্কডইনে যেরকম একদম কানেকশন রিকোয়েস্ট দেওয়ার সময়ও হচ্ছে গিয়ে আপনি অ্যাড নোট করে রাখতে পারতেছেন, এখানে ওরকম ফলোর সময় অ্যাড নোট এর অপশন নাই, বাট তাকে টেক্সট করতে পারবেন যদি সে তার টেক্সট অপশনটা অন রাখে, তাকে টেক্সট করে একটা অ্যাড নোট মানে ইনবক্সে একটা অ্যাড নোট পাঠিয়ে ফলো রিকোয়েস্ট দিয়ে রাখবেন, তাহলে তখন দেখা যাবে সে
অ্যাড করে ফেলছে, আর রেগুলার যারা পার্সন তারা হচ্ছে ফলো ব্যাক করে। এই গেল এটা, টুইট রিটুইট করে ফলোয়ার খুঁজে খুঁজে ভালো অ্যাকাউন্ট ধরে ফলো করা, তারপর হচ্ছে অন্যদের টুইটে এরকম লাভ কমেন্ট মানে এঙ্গেজমেন্ট, কোনো না কোনো ওয়েতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। এঙ্গেজমেন্ট বাড়ালে আপনি যে ওকে লাভ দিচ্ছেন বা ওর এটা রিটুইট করছেন বা ওকে একটা কমেন্ট দিচ্ছেন, সেখান থেকে অটোমেটিক্যালি আপনার আরো কিছু ফলোয়ার গেইন হবে। তারপর কি আর কি বলেন? আমি কিন্তু আরো কয়েকটা জিনিস বলছি ফলোয়ার গেইনের জন্য, আর কি কি আছে? টুইটারের ভিতরে থেকে কাজ করতে হবে অর্গানিক্যালি ফলোয়ার গেইনের জন্য। বলেন আপু, লিস্ট তৈরি করতে হবে, লিস্টটা পাবলিক ওই যে ইয়ে করতে হবে, মানে নিস্ট ওয়াচ লিস্ট তৈরি করে ওগুলা ফলো করতে হবে, এগুলা টুইট এবং রিটুইট করতে হবে ওখান থেকে। কয়েকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি ইনস্টার মতো ফেসবুকের মতো স্টোরি শেয়ার করতে হবে। এখানে স্টোরিটা কি বলেন, মোমেন্টস, মোমেন্ট ক্রিয়েট করতে হবে, মোমেন্ট ক্রিয়েট করে করে মোমেন্ট গুলোকে টুইট করে করে এখানে শেয়ার দিতে হবে। তারপর হচ্ছে লিস্ট ক্রিয়েট করতে হবে, লিস্ট ধরে ধরে যেই যে প্রত্যেকদিন বসে বসে পাঁচজন দশজন করে যে ভালো ভালো ফলোয়ার এই অ্যাকাউন্ট আনতেছি, ওদেরকে ধরে ধরে লিস্ট বানাবো, এক একটা টপিক ধরে ধরে লিস্ট, কারণ আমাদের লিস্টের লিমিট কিন্তু অনেক। মানে আমি যখন বাইরের কাজ করতেছি বাইরের এখান থেকে, তো আমি লিস্ট বানাতে পারছি অনেক, ঠিক আছে? সো বাইরের অ্যাকাউন্ট থেকে লিস্ট করে করে লিস্টে হচ্ছে ওদেরকে অ্যাড করব, ওদেরগুলো টুইট রিটুইট করব, তো সেইভাবেও আমার হচ্ছে গিয়ে ফলোয়ার ইয়ে করবে। আর টুইটারে যে অ্যালগোরিদমটা কাজ করে সেটা খুব সুন্দর হতে, আপনি যাকে ফলো করতেছেন তার টুইট রিটুইট করলে তার টুইটে আপনি এঙ্গেজ থাকে, বা তাকে নিয়ে যদি আপনি কাজ করেন তার যারা ফলোয়ার আছে তারা হচ্ছে আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা টুইটারে আর ইনস্টাতে খুব বেশি হয়, এই দুজনের অ্যালগোরিদমটাকে ওভাবে সেট করা যে আপনি অন্যের সাথে এঙ্গেজ হচ্ছেন, অটোমেটিক্যালি টুইটারের অ্যালগোরিদম ওয়াইজ হচ্ছে আপনার জিনিসগুলো অন্যের সাথে শেয়ার হয়ে যায়, এঙ্গেজ হয়ে যায়। এটা এই এই জিনিসটা এখানে যেটা ফেসবুকে হয় না, কিন্তু টুইটার, পিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টা, এই তিনটা প্ল্যাটফর্মের জন্য এই অ্যালগোরিদমটা এভাবে সেট করা। মানে যত বেশি আপনি এঙ্গেজমেন্ট, আপনার নিজের এঙ্গেজমেন্ট বাড়াবেন তত বেশি অর্গানিক্যালি আপনার ফলোয়ার গেইন হবে। আর এছাড়া তো আদার প্ল্যাটফর্ম আমরা ইউজ করতেই পারছি অর্গ্যানিক প্রমোশনের জন্য, সবসময় সবগুলো প্ল্যাটফর্মের জন্য সবগুলো প্ল্যাটফর্ম জরুরি। যখন ফেসবুকের কাজ করব তখন টুইটার, লিঙ্কডইন, ইনস্টা জরুরি, পিন্টারেস্ট জরুরি, আবার যখন টুইটারে আছি তখন কিন্তু আমার ফেসবুকের গ্রুপগুলো আমার জরুরি। আমি যদি টুইটারের ডিজিটাল মার্কেটিং মানে আমার নিজ ধরে টুইটার, লিঙ্কডইনে প্রফেশনাল টাইপ কিছু থাকে লিঙ্কডইনে দিতে পারি, অথবা লিঙ্কডইনে পোস্ট হিসেবে না দিলাম, আমি লিস্টগুলো অ্যাটলিস্ট শেয়ার করতে পারি ওইভাবে। আর লিস্ট ওয়াইজ হচ্ছে আমি আমার যারা কানেকশন আছে ওদেরকে পাঠাতে পারি টুইটারে ফলো ব্যাক কর। ঠিক সেম ওয়েতে ইউটিউবে থাকাকালীন সময় ইউটিউবের বাইরে গিয়ে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টা এগুলো ইউজ করে, মানে একটা যখন যেই প্ল্যাটফর্মে আছি ওর মধ্যে থেকে কাজ করতেছি, তারপর হচ্ছে ওকে রেখে এক সাইডে বাকি প্ল্যাটফর্ম গুলাতে গিয়ে ওর জিনিসগুলো শেয়ার করতেছি। মানে প্রত্যেকটা জিনিসের অর্গানিক্যালি শেয়ারের মাধ্যমেই হচ্ছে অর্গ্যানিক প্রমোশনের কাজটা হয়। ঠিক আছে, এখন এক্সটেনশন তো আসলে কিছু কিছু সময় এক্সটেনশনেরও দরকার পড়ে। ধরেন আপনাকে এমন বায়ার পড়লো তার কোনো স্পেসিফিক ইয়ে নাই, নিশো দেয় নাই আপনাকে, সে খালি বললো যে আমার একটা প্রোফাইল এসে আন্দাজের উপর একটা প্রোফাইল ক্রিয়েট করছে যে আমি এখন এটার মধ্যে দুনিয়ার ফলোয়ার চাচ্ছি, আমাকে খালি ফলোয়ার গেইন করে দেন, না কোনো নিশ দিল, না আপনাকে কোনো কান্ট্রি দিল, না কোনো স্পেসিফিক কিছু একটা দিয়ে দিছে যে এইটা ধরে করতে হবে, তখন কিছু ইজি কাজ করা যেতে পারে, তখন আপনার এত সব চিন্তা করার দরকার নেই, তখন আপনি হয়তো একটু এক্সটেনশন ইউজ করতে পারেন। তো আমাদের
একটা টুইপির যে এক্সটেনশন আছে সেটা আমি ইউজ করতে মানা করেছি, বাট টুইটারের জন্য আরেকটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনের নামটা আমি একদম দিয়ে দিছি নিচে না কোথায় জানি, দাঁড়ান। দেখেন আমি কোথায় লিখছি, মিস করতেছি কিনা। এই আমার টুইটারে এক্সটেনশনের নাম কোথায় গেল, আমি নিজে ডিলিট করে দিলাম নাকি? আপু গুগল সার্চ দিয়ে, না না আমি লিখছি এই যে সুপার পাওয়ার ফর টুইটার, এটা একটু অ্যাড করি, আমার এক্সটেনশন সবই অ্যাড থাকে, আমি আবার আনইনস্টল করি আবার ইনস্টল করি। আর এমনিতে তো আমি টুইটারের ইনস্টা এইসবের কাজ করি না, সো আমার এগুলো দরকার পড়ে না, এগুলো আমার আপনাদেরকে দেখানোর সময় দরকার পড়ে। আমার ইন্ডিভিজুয়াল কাজ যদি বলেন ইউটিউব নিয়ে থাকে, আমি আভার ট্রুথের সব ম্যাক্সিমাম, আমি ফেসবুকের কাজ, কন্টেন্ট নিয়ে কাজ, এগুলো নিয়ে আমার প্রচুর কাজ করা হয়। বাকি সবাই কি সজাগ আছেন না ঘুমাই গেছেন? কি বলছেন নামটা একটু? সুপার পাওয়ার ফর টুইটার, এটা মজা। এক্সটেনশন দিয়ে কাজ করতে গেলে না মজা আছে, কিন্তু যেমন মজা তেমন মাঝে মাঝে যখন প্যারা দিবে প্ল্যাটফর্ম প্যারা দিলে তখন প্যারাও হয়ে যায় অনেক, এই একটা ঝামেলা। টুইপিটার দেখেন সাইনটা কত কিউট, অ্যাংরি বার্ড এর মতো। অ্যাড হয়েছে তো মেবি, টুইপিটা আছে এখানে ইনস্টল করা, আমি ইয়ে করতেছি না। এই যে সুপার পাওয়ার ফর টুইটার পিন করি, এখন এক্সটেনশনটা চলে আসছে। এক্সটেনশন মাঝে মাঝে দেখবেন যে কাজ করে না, কাজ না করলে বুঝবেন যে আপনি ঠিক পেজে যায় আর সেটা নিয়ে কাজ করতেছেন না। এন্ড টুইপির এক্সটেনশন কাজ করবে কখন জানেন? আমি এখন হোমে আছি, হোমে না এই সরি টুইপি বলতেছি, সুপার পাওয়ারস ফর টুইটারে কাজ নেই আমার, ওর কাজ আসবে আমি যখন কোনো ইন্ডিভিজুয়াল এক্সপ্লোরে যে সার্চ করব নিজ ধরে কিছু একটা। এই যে দেখান এই পেজে উপর লেখা দেখতে পাচ্ছেন, ফলো অল, রিটুইট অল, লাইক অল, তিনটা অপশন আসছে দেখতে পাচ্ছেন? জি আপু। সো আমি যদি আল্লাহর নাম নিয়ে না এখন ফলো দেওয়া শুরু করি, দেখবেন ও করবে কি, এখানে যারা যারা আছে না ওদেরকে ফলো করা শুরু করবে। আপনারা জাস্ট দেখাই, ক্লিক করে দেখান, দেখেন ও এট এ টাইম 50টা ইয়ে করে, দুইজন ফলো করে ফেলছে। আমার নেট স্লো তাই এত স্লো যাচ্ছে, খুব তাড়াতাড়ি দেখছেন তিনজন ফলো করছে। তো আপু এটা তো টুইটারের অ্যালগোরিদম যদি ধরে ফেললে যে এটা স্প্যামিং হচ্ছে, এক্সটেনশন যতই ব্যবহার করেন যে যে প্ল্যাটফর্মে, এক্সটেনশন কখনোই আসলে একদম প্রপার ওয়ে না, প্রত্যেকটা এক্সটেনশন আসলে ব্যবহার করাই হয় যে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারেন। এই জন্য বললাম যখন আমরা নিশ ওয়াইজ স্পেসিফিক কান্ট্রি ওয়াইজ করব তখন কিন্তু এই টুইপিটা ব্যবহার করে একটা কাজ করতেছি, বাট বাকি কাজ ম্যানুয়ালি করব। বাট এমন যখন বাইরে পাবে যে তার কোনো নিশ নাই অথবা তার কান্ট্রি ওয়াইজ কিছু চাচ্ছে না, তখন হচ্ছে আমরা কি করব, এখানে আমি যখন অন করলাম তখন কি আমার
আমি তো দেখতেছি না ফলোয়ার কাউন্ট, আমি তখন ফলোয়ার কাউন্ট দেখতেছি না যে টুইটি টুইপিটা যে করলাম, আমি আরেকবার রিফ্রেশ দেই না আসবে না, ইচ টাইম বন্ধ করে দিলে সে চলে যায়, আবার রিফ্রেশ দিবেন তখন আবার চলে আসবে। এখন আমি ধরেন লাইকটা দেই, এখানে যে পোস্ট গুলো শো করতেছে লাইক দেখাচ্ছে, এখানে কি দুইটা হচ্ছে তিনটা হচ্ছে, আমি তো কাউন্টিংটা দেখতেছি না তৌফিক। জি জি আপু। সো ধরেন আমি এট এ টাইম তো আমি কয়টা, আমি কি বলছি 10টা থেকে 15টার বেশি করব না, তো আমি এট এ টাইম ধরেন গুনে 5টা করলাম বন্ধ করে দিলাম না, আমার খুঁজে খুঁজে লাইক দিতে হইলো না, বুঝছেন না? এই যে দেখেন এগুলি সব লাইক দেওয়া হয়ে গেছে, আমি নিচে যাই দেখবেন যে আমার লাইক দেওয়া এই 5টাতে, এই যে এটা আমার লাইক, এখন লাইক হচ্ছে এই যে একটা দুইটা, এই যে তিনটা চারটা পাঁচ, পাঁচটা আর কি, এক দুই তিন চার পাঁচ, এই যে পাঁচটা দেখছেন, এই যে পরপর পাঁচটা টুইট আসছিল সবগুলাতে ও নিজে নিজে লাইক দিয়ে দিছে। তো আমি একটা স্ক্রল করলাম নিচে নামলাম লাভ দিলাম, আমার এখানে কষ্টটা বেশি না? জি আপু। এটাকে এই কষ্টটা কমানোর জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই কষ্টগুলো কমানোর কাজই করা হচ্ছে এই এক্সটেনশন গুলো সব জায়গাতে দেখবেন। তো আমি তো কাউন্ট করতে পারতেছি, আমি ইচ টাইম রিফ্রেশ দিয়ে যখন আবার আসবে আমি তো উপরে দেখতেছি, আমাকে দেখাবে একটা দুইটা তিনটা, তো আমি কি করব, যেহেতু আমি পার আওয়ারে 10-15টার বেশি দিব না, তো আমি ওই 8-10টা হলেই আমি বন্ধ করে দিব। ঠিক আছে আপু, বুঝতে পারছি এবার। এবং এট এ টাইম সবগুলো করব না, এখন তো আমি কয়েকজনকে আপনাকে দেখানোর জন্য ফলো অল দিয়ে দিছি, আবার লাইক অল দিলাম, তো আমি যদি এখন সকালে বসে ফলো করি বিকালে বসে রিট্রিট করব রাতে বসে লাইক দিব, এক এক সময় এক একটা কাজ করব, ঠিক আছে? এভাবে যদি সফল করে করে করেন তখন অতটা স্প্যামিং এ পড়বেন না, কিন্তু এট এ টাইম যদি এটা অন করে ঘুমায় গেছেন আর নিজে নিজে 50টা বসে করে ফসে তাহলে তো গেছেন, তাহলে তো বায়ারের আইডিয়া একেবারে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। এবং এই এইটা ইউজ করে আমার এক স্টুডেন্টের আইডি হ্যাক মানে রেস্ট্রিক্ট করে ফেলছিলো সে নিজে, আমার সাথে একটু তর্কাতর্কি করছে, বাট ভুলটা তার ছিল, এটা ক্লাসে স্পষ্ট করে বলছে আপনাদেরকে প্রত্যেকটা টাইমে যখন অর্গানিক্যালি কাজ করার কথা বলি সবসময় একটা কথা বলি না যে আমরা সব কাজ হচ্ছে রয়ে শুয়ে টাইম গ্যাপ দিয়ে দিয়ে করবো, এত টাইম করবো না বাল কেমন, কারণ এত টাইম করলে হচ্ছে গিয়ে এটাকে স্প্যামিং ধরবেই যে কোনো প্ল্যাটফর্মে। তো এই কথাটা আপনাদেরকেও কিন্তু বলছি, সবগুলো ব্যাচে সেম কথা বলি, তো কেউ যদি এখন আপনি যদি আমার এই কথাটা ভুলে গিয়ে নিজে 50টা করে বলেন আপু আপনি এটা দেখাইছেন আর আপনার এই কাজটা করতে গিয়ে আমার আইডি নাই হয়ে গেছে, তখন দোষটা আমার হবে না আপনার হবে? আপনাকে কি আমি একসাথে 50টা করতে বসিলাম বলি নাই? ম্যানুয়ালি করলে আপু একটু মানে দেরি হলো, রিস্ক ফ্রি আর কি, মানে রিস্ক থাকে না। আচ্ছা আপু, আমি সকালে ধরেন ফলো করলাম, এখন বিকালে রিটুইট করলে তো ওদেরকেই পাচ্ছি না, অন্য অ্যাকাউন্ট মানে অন্য পিপলদেরকে পাচ্ছি। হ্যাঁ, এই জন্যই তো এক এক সময় এক একটা করবেন, তাহলে হচ্ছে কি আপনার এক অ্যাকাউন্টে গিয়ে ওদেরকে ফলো করা হচ্ছে না, এক অ্যাকাউন্টের টুইট রিটুইট করা হচ্ছে না, বা এক অ্যাকাউন্টে আপনার লাইক দেওয়া হচ্ছে না। সো টুইটারও যদি এসে আপনাকে ধরতে যায় সে দেখবে যে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট, আজকে আজকে ইয়ে সকালবেলা অন্যকে ফলো করছেন, বিকালে এসে সুমন ভাইয়ার টুইট রিটুইট করছেন, আর রাতে গিয়ে হচ্ছে জুবায়ারের পোস্টে লাইক দিছেন। ইয়েস, গট দ্য পয়েন্ট। এগুলো হচ্ছে টেকনিক ভাইয়া, ডিজিটাল মার্কেটিং অনেক ট্রিপস এন্ড ট্রিক্স খাটায় কাজ করতে হয়। এনিওয়েজ, আমার আরো দুইটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে ওয়েবসাইটের সাথে কানেকশন আছে, জোর করে আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারি, দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা, আমার এটা তো কাজ করতেছিল না। আচ্ছা আপু, ওই চারটা হ্যাশট্যাগ দিতে বললো যে কোন বিষয়ের উপরে দিব, ডিজিটাল মার্কেটিং এর উপরে হ্যাশট্যাগ দিব দিতে, আপনি এই আপনি এই আপনার অ্যাকাউন্ট কোন নিশ ধরে চাচ্ছেন, ওই নিশ ওয়াইজ চারটা দিয়ে রাখেন, ডিজিটাল মার্কেটিং দেন,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেন বা আপনার নিজের ইন্টারেস্ট যেটা আছে সেগুলো বাস দেন একসাথে নিবে না আপু আচ্ছা একসাথে মানে হচ্ছে আলাদা আলাদা করে টাইপ করতে হবে তো হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আপনি দেন টাইপ করেন দেখবেন অটো নিচ্ছে হ্যাশট্যাগ আচ্ছা দেখেন এটা আমার হচ্ছে গত ব্যাচের ওয়েবসাইট ওয়েবসাইটে আমি লগইন করতে পারতেছি না বাট এটা ছিল আর কি এমনি জাস্ট একটা থিম নামে প্র্যাকটিসের জন্য করা ছিল এটা তো এস্টার থিম ফ্রি এস্টার থিমটা সব আমরা ফ্রি থিমই তো নামাবো হ্যাঁ জি 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 এস্টার থিম নামটা মনে পড়ছে দেখলে বুঝি এটা 2020 এর একটা থিম আমি দেখাবো আপনারা কেউ একজন নোট করে রাখেন এটা আমরা যখন ওয়েবসাইটের কাজ শুরু করব তখন ওয়েবসাইটের সাথে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কে কিভাবে কিভাবে কানেক্ট করা হয় সেগুলো আমরা ওখানে যাব দেখব এখন ওয়েবসাইটের ভিতর নাই তাই চাচ্ছিলাম যে জাস্ট এমনি দেখাই एग्जांपल দেখি আমার টুইটারটা অ্যাড করা নাই আমারটার মধ্যে ওই যে আপু আইকন থাকে যে ফেসবুক টুইটার ওইটাই তো বলছেন তাই না আইকনের উপরে ক্লিক করলে যেমন ধরেন এখন হোমে গিয়ে আমার হোম পেজে যা থাকে সেটা দেখাচ্ছে না এখানে আমি একটা টুইটার নাম দিয়ে একটা পেজ ক্রিয়েট করব আমি ওই পেজে ক্লিক করলে আমার পুরো টুইটারের এই যে ড্যাশবোর্ডটা না এটা আমার এখানে আমার ওয়েবসাইটেই থাকবে এবং কেউ আমার চাইলে আমার ওয়েবসাইট থেকে আমাকে টুইটারে ফলো করতে পারবে রাইট ঠিক আছে আচ্ছা কি কি গেল ম্যানুয়ালি ফলো করার তারপরে আলাদা কয়েকটা প্ল্যাটফর্ম দিয়ে কাজ করা সার্চ কিভাবে করে খুঁজবো সেগুলো মোরে টপিক শেষ মোমেন্ট শেষ অ্যানালিটিক্স তো হচ্ছে যে সব পেজেরই সব প্রোফাইলেরই কিন্তু নিজস্ব কিছু অ্যানালিটিক্স থাকে এই অ্যানালিটিক্সে গেলে সব দেখতে পারবেন আর এখন তাহলে চলে যেতে হবে আমাদেরকে ইয়েতে টুইটারের অ্যাড অ্যাডে যাওয়ার আগে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার অলরেডি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা দুইটা আইডি দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা সো ফার্স্ট টাইম অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার কারো পিসি শেয়ার লাগবে কে আসেন পিসিতে পিসি শেয়ারে কথাটা নামটা নিলেই তো ভয় পেয়ে যায় আপনার সবাই নীরব বান্দা হয়ে আমি আছি ওলিউল্লাহ আচ্ছা ওলিউল্লাহ ভাইয়া বাকি সবাই কি আসেন ক্লাসে নাকি জি আপু আছি জি আপু ক্লাসে আছি জি আপু আছি ইয়ে আপুরা এমনি তো আমার ক্লাসে আপুরা চুপচাপ সন্দীপ সন্দীপ শরীর কেমন ভালো আছে মাহির জানালো আমাকে তোমার শরীর খারাপ জ্বর ছিল আপু শরীর না জ্বর ছিল না বাট শরীর খারাপ ছিল একটু আপনাদের ব্রেকটা 2 মিনিট আগে দিলে ভালো হয় কারণ আমরা যারা জামাতে নামাজ পড়ি তাদের জন্য অসুবিধা হয়ে যায় জামাত পাই নাই ছাড়টা গেলে দড়িয়ে দড়িয়ে নামাজে যাওয়াটা আসলে একটু বিশেষতে নামাজ পড়তে যাইলে একটু ভালো লাগে আর কি জামাতে পড়লে আবু 2-3 মিনিট আগে যাইতে হবে না হলে আমরা ছাড়টায় যদি ব্রেক পাই তাহলে মিনিমাম 1-2 চলে যায়
একটা সমস্যা আমি পাইছিলাম এটা। তৌফিক ভাই হ্যালো, তৌফিক ভাই হ্যাঁ ভাই, কি আপু কই? আমি তো আপুর তো কোনো নকি নাই, আপু রাগ করলো নাকি এটা বলতে? না না, আপুর মনে হয় আবার ওই মোবাইল কল আসছে, কানেক্ট হয়ে গেছে, কল আসছে মনে হয়। আমি তো ভাবছি আপনাদের কথা শুনে আপু রাগ করে ফেলছে। আমি ভাবছি আমার নেটওয়ার্কে গেছে গে। না ভাই, আসলে জামাতে পড়তে চাইলে 2 মিনিট আগে যেতে হবে। ঠিক আছে, সেটা আপুর সাথে একটা ইয়ে হবে আর কি, কথা বলে আপু অবশ্যই কনসিডার করবে এটা। আমার ফোন আসছিল। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শুনতেছি আপু। হ্যাঁ, ব্রেকে চলে যান, আমার কল আসছিল আসছিলের জন্য। আপনারা ভাবতেছেন আমি ইয়ে হয়ে গেছি আর কি, চলে গেছে নাকি? আমার এই যে ডিরেক্ট ফোনে কল চলে আসলে অটোমেটিক্যালি মিউট হয়ে যায়, আমি তো ওদিক দিয়ে আপনাদের ইয়েও শুনি নাই। আমার ল্যাপটপের স্পিকার অফ, তো আপনাদের কথা আমি শুনছিলাম না। আসতেছে না, মানে রং দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি পরে। তো আপনার মানে এন্ট্রি দেওয়াতে কোনো প্রবলেম হচ্ছে? ঠিক আছে, না বাকিগুলো নিয়েছে সেজন্য। আচ্ছা ঠিক আছে আপু, পরে দেখা যাবে। ওকে,
ব্যাক করেছেন ভাই? জি আপু, জি আপু। ওয়ালিউল্লাহ ভাই আসছেন? আমার একটু স্ক্রিন শেয়ার লাগবে এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ওয়ালিউল্লাহ ভাই আসছেন আপনি? আরিফ কইছিলা এমন করলে যেভাবে ঢুকছো ঠিক সেইভাবে ক্লাস থেকে বের করে দিব। কাকে বের করে দিবেন আপনি? আরিফকে বকা দিচ্ছি একটু। আমি স্ক্রিন শেয়ার অফ অন করে দিছি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওই জোবাইর আরেকজন, আমার ব্যাচ শুরু হওয়ার আগে থেকে, গত ব্যাচ শুরু হওয়ার পর থেকে, আপু আপনার ক্লাস কবে শুরু হবে, ক্লাস কবে শুরু হবে, তারপর ক্লাসে নিলাম করলাম, এখন ক্লাসের মধ্যে প্রায় প্রায় সময় আসে না, থাকে না। ইন্টারেস্ট দেখায় লাভ কি যদি সেটা কনসিস্টেন্ট না থাকে মানুষজন? ভাই আপনাকে আগের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল? আচ্ছা, যদি না থাকে তাহলে যে মোড়ে যান, মোড় থেকে যাদের প্রিভিয়াসলি অ্যাড অ্যাকাউন্টে মানে টুইটার অ্যাডে কখনো যান নাই, তারা হচ্ছে একটা নতুন ড্যাশবোর্ড পাবেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার। আর যারা অলরেডি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে ট্রাই করেছেন তাদের কিন্তু ওই ড্যাশবোর্ড, সেম ড্যাশবোর্ড আসবে না। সো টুইটার অ্যাডে আমরা ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই যাদের, তাদের এরকম করে আসবে। ভ্যাট দেন ফার্স্ট টাইম অ্যাড অ্যাকাউন্টের জন্য এই কয়েকটা সেটিংস অপশন থাকে, একবার করে ফেললে পরবর্তীতে এই অপশনগুলো আর পাওয়া যায় না, ঠিক আছে? সো এখানে দেখেন কান্ট্রি, যদি আপনি বায়ারের আপনাকে যদি বায়ার টুইটারের অ্যাডের কথা বলে, যদিও এই কাজটা খুব খুবই কম পাওয়া যায়, তারপরও শিখে রাখা ভালো। তো হচ্ছে বায়ার যদি আপনাকে হচ্ছে টুইটারের অ্যাড করতে দেয় এবং আপনি ফার্স্ট টাইম বায়ারের অ্যাকাউন্ট থেকে টুইটার অ্যাডে যান, তো অবভিয়াসলি বায়ারের যে কান্ট্রি ওই কান্ট্রি দিতে হবে, হচ্ছে টাইম জোন দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচে ইওর বিডিং এন্ড বিলিং কারেন্সি ইউএসডি আছে কিনা এটা একটু খেয়াল রাখবেন, কারণ আমরা যদি এটা চেঞ্জ করে দেই ফার্স্ট টাইম, ভাইয়া আপনি এখানে কানাডা দেন, কান্ট্রি জায়গাটাতে কানাডা দেন, কারণ টুইটার হচ্ছে কয়েকটা কারেন্সি সাপোর্ট করে। হ্যাঁ, তো আমরা যদি ফার্স্ট টাইম অন্য তো দেখেন এখানে বিডিং এন্ড বিলিং কারেন্সি ইজ ক্যাড, কানাডিয়ান ডলার কিন্তু হয়ে গেছে। সো আমরা খেয়াল করব যাতে, আবার দেখেন বাংলাদেশ যখন দিয়ে রাখছি তখন কিন্তু ঠিকই ইউএসডি ছিল। সো ওরা সব কান্ট্রির কারেন্সি টুইটার হচ্ছে একসেপ্ট করে না, কিছু কান্ট্রি কারেন্সি গুলো একসেপ্ট করে, এর মধ্যে কানাডা একটা, ঠিক আছে? তো আমরা ইউএসডি তে আছে কিনা সেটা একটু খেয়াল করে নিব। কারণ এই কারেন্সি আপনার একবার অ্যাকাউন্টে যেটা সেট হয়ে যাবে এর পরবর্তীতে কারেন্সিটা চেঞ্জ করতে চেঞ্জ হয় না, আপনি যতবার দেখবেন যে বিলিং এ যাচ্ছেন আপনার সব ক্যাডের উপর হয়ে যাবে।
বা অন্য যেটা আছে সেটার উপর হয়ে যাবে। সো লেটস গো দিব, খুবই মানে ছোট একটা সেটিংস এখানে, বাট এই সেটিংসটা দেখানোর পিছনে কারণটাই হচ্ছে কারেন্সিটা চেক করার জন্য। আর যদি বায়ার অলরেডি ক্রিয়েট করেই রাখে তাহলে হচ্ছে আর কিছু করার নাই, যেটা দিয়ে ক্রিয়েট করা ছিল আমাদেরকে ওটা নিয়ে কাজ করতে হবে, বায়ারকে ওই কারেন্সিতেই অ্যাড রান করতে হবে। তো দেখেন ফার্স্টেই এই যে ক্যাম্পেইন অবজেক্টিভের ড্যাশবোর্ড চলে আসছে, ভাই এটা ক্লোজ করে দেন। এই অবজেক্টিভস গুলো মিল পাচ্ছেন? কিছু জিনিস মিল পাচ্ছেন? উপরে যে তিনটা টাইপ অ্যাওয়ারনেস কনসিডারেশন আর কনভার্সন, এটা কিন্তু এই তিনটা টাইপ আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে একই রকমেরই পাবো, অ্যাওয়ারনেস কনসিডারেশন এন্ড কনভার্সন। বাট এইগুলোর ইন্টারনাল যে ইয়েগুলো থাকবে অবজেক্টিভ গুলো সেগুলো আবার একটু ডিফারেন্ট হয়। যেমন আমরা লিঙ্কডইনে এখানে দেখেছি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল, এখানে আছে রিচ। লিঙ্কডইনে দেখেছি অন্য কিছু, কি হলো বালিউল্লাহ ভাই নাই হয়ে গেছে, ভাইয়ার নেটই চলে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমার যতটুকু কাজ দরকার ছিল অ্যাডের জন্য ততটুকু শেষ। হ্যাঁ দেখানো ওইটাই, জাস্ট আপনারা যারা ক্রিয়েট করেন ফার্স্ট টাইম যাবেন টুইটার অ্যাডস দিলে, আবার যাদের একেবারেই নতুন যে এখন ক্লাসের পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু এই টুইটার অ্যাড অপশনটাও না পেতে পারেন। কারণ একটা অ্যাকাউন্ট কিছুদিন রান না হলে, কিছু টুইট না করা হলে, কিছু কাজ মানে অ্যাক্টিভনেস যদি না থাকে তো টুইটারের অ্যাড অপশনটা এনেবল হয় না, তখন দেখবেন যে এখানে গিয়ে টুইটার অ্যাড পাচ্ছেন না। যদি এরকম হয় যে বায়ারের অ্যাকাউন্ট একদম নতুন আর ওখানে কোনো টুইটার অ্যাড নাই, নিউ অ্যাকাউন্টে যদিও টুইটার অ্যাড রান করার কিছুই নাই, আগে ফলোয়ার তো গেইন হোক, আগে অ্যাকাউন্টটা তো একটু ভালো পর্যায়ে হোক, তারপর না হচ্ছে গিয়ে বাকি কাজ, তো সেই জায়গায় হচ্ছে অ্যাডস ডট twitter.com দিলেও দেখবেন সেম ড্যাশবোর্ড চলে আসবে, যে ড্যাশবোর্ডটা আমরা হচ্ছে এখান থেকে গিয়ে পাবো। এই দেখেন সেম ড্যাশবোর্ড, আমরা যদি এখান থেকে টুইটার অ্যাপসে ক্লিক করি, যদি এখানে অপশনটা না পান ইন দ্যাট কেস হচ্ছে ads.twitter.com আলাদা একটা মানে ট্যাবে গিয়ে ট্যাপ করলে সেম পেজ ওপেন হবে। দেখেন সেম পেজ দুইটাই, এই যে ড্যাশবোর্ডটা নিয়ে একটু চিন্তা হবে, জানতে হবে। এটা হচ্ছে এই যে উপরে আইকন আছে ভিউ মাই প্রোফাইলে ক্লিক করলে আবার আপনার প্রোফাইলে চলে যাবে, সাইন আউট হলে ইন্ডিভিজুয়ালি টুইটারের অ্যাড অ্যাকাউন্ট থেকে সাইন আউট হতে পারবেন। আর এইখানে অ্যারোতে ক্লিক করলে add new payment method, আমার এখানে কোনো payment method add নাই। তারপর হচ্ছে edit access to account, আর হচ্ছে switch account, switch account অপশনটা তাদেরই আসবে যাদের এখানে মাল্টিপল অ্যাকাউন্ট আছে অলরেডি লগ ইন করা, যেমন আমার কিন্তু ছিল আর কি রিপা আলম আর ইয়ে দিয়ে দুইটা অপশন তাই। আর আমাদের যে কাজটা লাগবে দেখানোর ড্যাশবোর্ডে, এখানে যে এডিট অ্যাক্সেস টু অ্যাকাউন্ট এইখানে ক্লিক করতে হবে, তখন দেখবেন আমার এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা চলে আসছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যাড অ্যাকাউন্ট গুলাকে কোথাও ক্যাম্পেইন ম্যানেজার, কোথাও অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, কোথাও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট এভাবে দেয়। যেমন লিঙ্কডইনে আমরা ঢুকার পর কি দেখেছিলাম, ক্যাম্পেইন ম্যানেজার ছিল না, এখানে কিন্তু আবার দেখেন ভিউ হচ্ছে অ্যাড ম্যানেজার বলতেছে। ওয়ালিউল্লাহ ভাইয়া সমস্যা নাই, আমার যতটুকু দরকার ছিল দেখানোর ইয়েটার মধ্যে ওটা আপনারটার থেকে দেখা হয়ে গেছে, এখন আমিই দেখাই সমস্যা। ঠিক আছে আপু, বিদ্যুৎ চলে গেছিল। বুঝতে পেরেছি, সমস্যা নেই। তো দেখেন এই হচ্ছে ভিউ অ্যাড ম্যানেজার দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি আরেকটা ট্যাবে আমার হচ্ছে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যানালিটিক্স এর যে ড্যাশবোর্ডটা, মানে অলরেডি যদি আমি কোনো ক্যাম্পেইন করে থাকি সেটার কেমন কি রেজাল্ট ছিল, কি হয়েছে না হয়েছে সব লিস্ট, কয়টা ক্যাম্পেইন করেছি, কয়টা অ্যাড গ্রুপ আছে, কয়টা অ্যাড আছে, অডিয়েন্স লিস্ট করা আছে কিনা আলাদা কোনো,
সবকিছু এখানে লিস্টেড থাকতো যদি প্রিভিয়াসলি এই অ্যাকাউন্ট থেকে অনেকগুলো হচ্ছে গিয়ে অ্যাড রান করা হতো, যেহেতু আমার নতুন কোনো কিছুই করা ছিল না প্রিভিয়াসলি, দ্যাটস ওয়াই সবই খালি 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 কিছুই নাই। সো আমরা যদি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি এগেইন, কিন্তু ফার্স্টে যে ঢোকার পরে যে ড্যাশবোর্ডটা আসছিল যে এটা পপআপ বারটা ছিল এটাই চলে আসবে এখানে। ক্রিয়েট ক্যাম্পেইন দিলে দেখবেন যে এটা চলে আসছে। আমরা এখান থেকে যেতে পারি বা টুইটার অ্যাড থেকে ফার্স্টে ঢুকলেই হচ্ছে এই ইয়ে করে আসে, ওটা দিয়ে আসে। আর এখানে ছিলাম কি কারণে ভিউ অ্যাড ম্যানেজার যাওয়ার পরে হচ্ছে যে অ্যাড ম্যানেজারের আরেকটা ট্যাবে এটা ওপেন হয়েছে। এখানে ছিলাম সব অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে অ্যাক্সেস দেওয়ার একটা ব্যাপার থাকে, এই যে বায়ারের কাজ করব, বায়ার ধরেন শুধু অ্যাড এর কাজ করাবে বা অ্যাড ম্যানেজার পেইড ক্যাম্পেইনের কাজ করাবে, তো ওখানে আপনাকে কিন্তু আপনি যদি পুরো আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে হ্যান্ড ওভার করে দেয় ইন দ্যাট কেস আপনি আলাদা করে তো হচ্ছে ইয়ে করার দরকার নাই, কারণ আপনি লগ ইনই করবেন বায়ারের নাম দিয়ে, বায়ার হয়েই আপনি আপনার অ্যাড রান করতে পারবেন। আর যদি সে হয়তো প্রোফাইলের কাজ না শুধু অ্যাড রান করছে বা এরকম পেইড ক্যাম্পেইনের কাজ করাবে আপনাকে দিয়ে, সেই জায়গায় যদি আপনাকে কিছু করতে চায় তাহলে রোলের ব্যাপার অবশ্যই থাকে। প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে মনে রাখবেন একটা রোলের ব্যাপার থাকে, ইউজারের রোল দেওয়া যায়, সেখানে আমরা রোল দিতে চাইলে এডিট অ্যাক্সেসে ক্লিক করলে দেখেন ফার্স্টে কি দেখাচ্ছে, এই যে আমি অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে। এটার মানে ডিফারেন্ট ডিফারেন্ট সোশ্যাল প্ল্যাটফর্মে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রোলের নাম দেওয়া থাকে। লিঙ্কডইন এর রোল গুলো দেখছেন না একটু কেমন জানি উদ্ভট ছিল, এখানে আবার দেখেন আরেক রকম করে, লিঙ্কডইন এ শুধু অ্যাডমিন ছিল, তারপরে হচ্ছে আরো অ্যাডমিন এর নাম দিয়ে দিয়ে হচ্ছে সবার অ্যাকাউন্ট গুলো ছিল। এখানে আবার দেখবেন রোল গুলো দেখাচ্ছি ডিফারেন্ট ডিফারেন্ট নেমে আছে, বাট কাজ মোর অর লেস সেম থিং। হ্যাঁ, সো অ্যাড অ্যাক্সেস এডিট অ্যাক্সেস যে হচ্ছে এখানে অলরেডি কাউকে যদি দিয়ে রাখেন প্রিভিয়াসলি, এডিট অ্যাক্সেস গেলে এর লিস্ট দেখাবে, তাকে সিলেক্ট করে ধরে কান ধরে বের করে দিতে পারবে নাকি বা যাই করতে চান তাই করতে পারবেন। আমি আগে একজনকে অ্যাড করি, কে আছেন আমার সাথে টুইটারে অ্যাড ফলো করা, আমিও ফলো করেছি, এরকম কে আছে? ওয়ালিউল্লাহ আছে। ওয়ালিউল্লাহ ভাইয়া আপনি আছেন আমার সাথে? জি ভাইয়া, স্পেলিংটা বলেন তো। বান নামের বানানটা বলেন টুইটারের। দেবো বলতেছি। আপু আমি আপনাকে ফলো দিয়েছিলাম। আরিফ? জি আসছে আপু। কি তোমার নাম কি আপু? এস 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 আমি সালাম কি আছেন না কোন বলাতে ব্যস্ত আছে শাহওয়ালু। শাহরুখ খান এসে করতেছে এটা 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 মেবি না না এটা না। আরে ভাই রে ভাই দেন আপু, আমারটা দেন, এটা ভাই দাস পড়া না হলে নামের বানানটা চ্যাটে দিয়ে দেন না সমস্যা নেই দেন। আরাফাত নাই ক্লাসে, নাই হয়ে গেছো আরাফাত? আপু এই যে এটা আমার মিস্টার আরিফ। আছি আপু। এই যে ভাইয়ার
কোন বান্দারে আমি নিয়েছি রে বাবা। তো যাকে অ্যাড করবেন তার নেম অথবা হচ্ছে গিয়ে হ্যান্ডেলটা দিলেই হয়ে যায়। তো এখানে দিলাম, এই যে ভাইয়া আসলো এখন। এখন দেখেন নো অ্যাক্সেস দেওয়া, আমি ভাইকে কি রোল দিতে চাই, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর, অ্যাড ম্যানেজার, ক্যাম্পেইন অ্যানালিস্ট, অর্গানিক অ্যানালিস্ট, অনেকগুলো রোল আছে। আমরা একটু রোলগুলো সম্পর্কে জেনে আসি। রোলগুলো নিয়ে যে রোলস ইন টুইটার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে বস, সে সবই করতে পারবে, তার সব কিছুর অ্যাক্সেস আছে, ঠিক আছে, এটা নিয়ে খুব ডিটেলে বলার কিছু নেই। অ্যাড ম্যানেজার যে সে হচ্ছে দেখেন, ইউজার ক্যান অ্যাক্সেস অ্যাডস টুইটার ডট কম, মেক চেঞ্জেস টু ক্যাম্পেইন অ্যান্ড ভিউ পারফরমেন্স ডেটা, অ্যাড ম্যানেজার ক্যান গ্র্যান্ট ইউজার অ্যাক্সেস। সো অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যাড ম্যানেজারের মধ্যে অনেক সময় আমাদের কনফিউশন কাজ করে, ঠিক যেমন কনফিউশন কাজ করে ফেসবুকের এডিটর রোল অ্যাডমিন রোলের মধ্যে। অ্যাডমিন আর এডিটর রোলের যে তফাত, সবকিছুর অ্যাক্সেসই এডিটরও পায়, অ্যাডমিন তো পাচ্ছেই, সে মেইন ওনার, কিন্তু একটা তফাত থাকে, অ্যাডমিন যে কাউকে রোল দিতে পারে, রোল কেড়ে নিতে পারে, পেজটা পাবলিশ রাখতে পারে, আনপাবলিশ রাখতে পারে, পেজের যে জেনারেল একদম বেসিক যে সেটিংস তার অ্যাক্সেসটা থাকে, পেজ ডিলিট করতে পারবে, পেজ ডিঅ্যাক্টিভেট করতে পারবে, অতটুকু ছাড়া এডিটর বাকি সব কাজই করতে পারবে। একটা পেজের কাজ করার জন্য আমাদের যা যা দরকার সবই আমরা হচ্ছে এডিটর রোল দিয়ে পারি। ঠিক সেম ওয়েতে এখানেও অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর যে সে হচ্ছে সব কাজ করতে পারবে, তার সব কিছুর অ্যাক্সেস, আর অ্যাড ম্যানেজারের কাছে শুধু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি তো অ্যাড রিলেটেড যত কাজ আছে সেটার যাতে আমার অ্যাক্সেস থাকে। তো এখানে সব কিছুর অ্যাক্সেস থাকবে, অ্যাক্সেস এক্সেপ্ট হচ্ছে আপনি অন্য কাউকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে পারবেন না, আপনার ওই পাওয়ারটুকু থাকবে না। আমি যেমন এখন অলি আল্লাহ ভাইকে অ্যাড করলাম, ভাইকে আমি আবার রিমুভ করে দিতে পারবো, বাট আমি যদি অলি আল্লাহ ভাইকে অ্যাড ম্যানেজার করি, অলি আল্লাহ ভাই আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা পুরোটা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু ভাইয়া আবার চাইলে আরিফকে অথবা অর্ণবকে অথবা আরাফাতকে কাউকে অ্যাড করতে পারবে না, রিমুভ করতে পারবে না, অন্য কোনো কিছুর মধ্যে তার অ্যাক্সেসটা নাই। তারপর হচ্ছে আরেকটা জিনিস আছে, এই যে দেখেন অ্যাড ম্যানেজার ক্যান নট গ্র্যান্ট ইউজার অ্যাক্সেস টু অ্যাডস অ্যাকাউন্ট অর পোস্ট অর্গানিক টুইটস বাট ক্যান ক্রিয়েট প্রমোটেড টুইটস। এখন যেহেতু অ্যাড ম্যানেজার মানে তার অ্যাক্সেসটা শুধু এই এই ড্যাশবোর্ডের মধ্যে সীমাবদ্ধ, দ্যাটস ওয়াই ও কিন্তু আগে আপনার যে প্রোফাইল আছে, নিজের যে প্রোফাইল, ওখানে আমরা যে টুইটস গুলো করি সেই টুইট করার তার কিন্তু ক্ষমতা নাই। এখানে যদি প্রিভিয়াসলি টুইট করা থাকে সেই টুইট হচ্ছে অ্যাডে অ্যাড করে কাজ করতে পারবে, বাট নতুন টুইট করার ক্ষমতা তার থাকবে না। এখানে অলরেডি পাবলিশ যে টুইট সেই টুইট আর হচ্ছে প্রমোট করার জন্য যে টুইট গুলো আছে সেই টুইট গুলো নিয়ে কাজ করতে পারবে, এটা এখানে বলা হয়েছে যে বাট ক্যান ক্রিয়েট প্রমোটেড অনলি টুইটস, যে টুইট গুলো করা আছে অলরেডি সেগুলোকে প্রমোট করতে পারবে বা সেগুলো নিয়ে কাজ করতে পারবে, বাট ওর পেজে সরি পেজ তো না প্রোফাইল হচ্ছে যে অর্গানিক্যাল টুইট গুলো হয় টুইট করার অ্যাক্সেসটা তার কাছে নাই। তারপর হচ্ছে ক্রিয়েটিভ ম্যানেজার, ক্রিয়েটিভ ম্যানেজার এখানে ক্রিয়েটিভ ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে কন্টেন্ট হিসেবে, কন্টেন্ট ম্যানেজার এখানে একটু ডিফারেন্ট ভাবে ক্রিয়েটিভ ম্যানেজার বলছে। কিসের আওয়াজ হলো এটা? কন্টেন্ট ক্রিয়েট, আমরা এখানে তো টুইটারে হচ্ছে কন্টেন্ট মানে হচ্ছে টুইট, তো ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেটেড টুইট ক্রিয়েট করা যায় যেগুলো হচ্ছে সব কান্ট্রির জন্য এনাবেল না। আমাদের আমার অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের টুইট দিতে পারবো না, টুইটারও কিছু টেমপ্লেট বাই ডিফল্ট হচ্ছে টুইটার এখানে দিয়ে রাখে, কার্ড বানানো যায়, কিছু আদার্স কিছু টুইট এখান থেকে বসে রেডি করা যায়, সেগুলো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলোতে এনেবল থাকে না, সব কান্ট্রির জন্য এটা এনেবল না, আর কিছু স্পেশাল
রিকোয়ারমেন্ট আছে সেগুলো না হলে, মানে অলরেডি অনেকগুলো টুইট করা হয়েছে, অ্যাকাউন্ট অনেক ইয়ে হয়েছে, ভেরিফাইড অ্যাকাউন্ট, এগুলোর উপর বেস করে হচ্ছে এই ইয়েগুলো আসে, কন্টেন্ট গুলো এনেবল হয়। তো এখানে ক্রিয়েটিভ মানে আর কিছুই না, ক্রিয়েটিভ মানে কন্টেন্ট। কন্টেন্ট ম্যানেজারের কাজ কি হয়, সব জায়গাতে কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে। তো যাকে আমি কন্টেন্ট ম্যানেজারের রোল দিব, সে হচ্ছে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে এসে কোন টুইট, যে টুইটটাকে দিয়ে হচ্ছে ক্যাম্পেইন করব আমরা, তো কোনো না কোনো একটা টুইট সিলেক্ট করে ক্যাম্পেইন করব, ওই টুইটটা নিয়ে কাজ করতে পারবে। মানে এই অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে এখানে যে একটা অপশন থাকে আলাদা ক্রিয়েটিভের, সেখানে ও বসে বসে কার্ড আরো যে যে টেমপ্লেটস গুলো আছে সেগুলো নিয়ে তার কাজ থাকে, সে এগুলোর অ্যাক্সেস পায়। তারপর হচ্ছে ক্যাম্পেইন অ্যানালিস্ট। ক্যাম্পেইন অ্যানালিস্ট আর কিছু না, এই যে আমাদের এখানে যে অ্যানালিটিক্স এ গেলে, যে অ্যাড ম্যানেজারে গেলে হচ্ছে ডিটেইল অ্যানালিটিক্স টা দেখাচ্ছে, এখানে তো ওপেন করাইছিল, এই যে অ্যানালিটিক্স গুলো আছে এখানে যেগুলো দেখাবে আমরা যখন অ্যাড রান করব, যেগুলো আসবে তার কাজ হচ্ছে রিপোর্ট গুলো দেখা, এই রিপোর্ট গুলো দিয়ে তার নতুন করে রিপোর্ট তৈরি করা। অর্গানিক অ্যানালিস্ট, ইউজার ক্যান অ্যাক্সেস অ্যানালিটিক্স twitter.com এন্ড ভিউ অ্যানালিটিক্স বাট ক্যান নট ভিউ পেইড ক্যাম্পেইন। ঠিক আছে, ক্যাম্পেইন অ্যানালিস্ট করবে কি, ক্যাম্পেইন অ্যানালিস্ট তো ওভারঅল পেইড ক্যাম্পেইনের অ্যানালিটিক্স গুলো দেখবে, কিন্তু অর্গানিক অ্যানালিস্ট শুধু যে সমস্ত অর্গানিক্যালি টুইট করে যে অ্যানালিটিক্স গুলো আসে এজিএ থেকে, এখান থেকে উইদাউট পেইড, এই যে এখানে যে একটা অ্যানালিস্ট আছে না অ্যানালিটিক্স, এই অ্যানালিটিক্সটা কিন্তু হচ্ছে আমার এই টুইটার অ্যাকাউন্টের অ্যানালিটিক্স, মানে যাই এখানে তাও দেখতে পারবো। এই দেখেন যে কয়টা টুইট হয়েছে, কি করছে না করছে, অক্টোবরে কি করছে, সেটার যে ওভারঅল একটা রিপোর্টটা না, সে হচ্ছে এই এখান থেকে ওই ওই রিপোর্টটা সে এই অ্যাকাউন্ট থেকে পেয়ে যাবে, নট যে প্রোফাইলের অ্যাকাউন্ট থেকে পাচ্ছে। এইটাই হচ্ছে দুইজনের মধ্যে একটুখানি তফাৎ। আর পার্টনার অডিয়েন্স ম্যানেজার, এটা একটু হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। দেখেন কি, ইউজার ক্যান ভিউ ক্রিয়েট মডিফাই ডিলিট টেইলর অডিয়েন্স থ্রু দা টুইটার এপিআই। সবকিছুরই হচ্ছে এপিআই, এটা আসলে বেশি অ্যাডভান্স লেভেলের অ্যাপসের সাথে কানেক্টেড। ঠিক আছে, টুইটারে অ্যাডে গেলে দেখবেন, একটু পরে দেখতে মানে দেখাচ্ছি, সেটা আসলে তখন আরো বলি, তাহলে ক্লিয়ারলি হবে। কই কই ওপেন হয়ে আছে, তো এখানে এখন আমি ভাইকে যাই দিই, ভাইয়ের কাছে চলে যাবে, ধরুন আমি অ্যাড ম্যানেজার দিলাম, তারপর এটা অপশন দিলাম, দিয়ে হচ্ছে ভাইয়াকে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। ভাইয়া দেখেন এখানে অ্যাড ম্যানেজার হিসেবে হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে ভাইয়ের কাছেও একটা, ভাইয়ের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে কিন্তু একটা রোলে গিয়ে পেয়ে যাবে। এখন আমরা চলে যাই হচ্ছে কোথায় ক্যাম্পেইন ক্রিয়েট করব। এতগুলো ওপেন থাকলে যতবার আমরা প্রোফাইল থেকে ডিরেক্ট অ্যাড টুইটার অ্যাডে ক্লিক করি ততবার হচ্ছে ফার্স্ট টাইম এইটা আসে। সো অ্যাওয়ারনেস কনসিডারেশন কনভার্সন, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে তিনটা ভাগ করেই হচ্ছে অবজেক্টিভ গুলো করা, ইন্টারনাল অবজেক্টিভ গুলো চেঞ্জ হয়। এখানে দেখেন অ্যাওয়ারনেস এর মধ্যে কি রিচ, রিচে কি বলা হচ্ছে ম্যাক্সিমাইজ ইওর অ্যাড রিচ, যে অ্যাড গুলো দিচ্ছেন সে গুলোর রিচ সবচেয়ে বেশি থাকবে। রিচ বাড়ানোর জন্য যদি দেন আপনার টুইটের থ্রুতে, তাহলে হচ্ছে রিচের, টুইটারে রিচ বা কনভার্সন দিয়ে কম করা হয়। টুইটারে মেইনলি অ্যাড যে কিছু রান করা হয়, খুব কমই টুইটার অ্যাড রান করা হয়, যে কিছু রান করা হয় সেগুলো হচ্ছে এই কনসিডারেশন দিয়ে। হ্যালো আপু, আমার একটা ভাইবা আছে এখন, তাই এখন লিভ নিতে হচ্ছে। আচ্ছা, তো কনসিডারেশনটাই হয় সেটা হচ্ছে ভিডিও ভিউজ। সোজাভাবে বুঝতেছি আমরা যে ভিডিও গুলো টুইট করব সেগুলোর ভিউ যদি বাড়াতে চাই সেটার জন্য এটা
তারপর হচ্ছে প্রি রোল ভিউজ, প্রি রোল ভিউজ বলতে পারবেন কেউ কি হতে পারে প্রি রোল ভিউ? না আপু এটা তো একটু নতুন লাগছে, বিষয়টা নিয়ে আগে কোনো আইডিয়া নেই। প্রিরোল ভিউ নিয়ে মনে হয় আমি আপনাদের ইয়ে করি নাই, নোটসটা দেই নাই, নোটসটা দেওয়া উচিত ছিল, ওটা আসলে অনেকটাই নতুন জিনিস। প্রিরোল ভিউ হচ্ছে আমরা যে ভিডিওগুলো দেই, ধরেন আমি 1 মিনিটের একটা ভিডিও দিয়েছি, হ্যাঁ, তো ওই ভিডিওটা 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, রাইট? তো 60 সেকেন্ডের ভিডিও কেউ নাও দেখতে পারে, তাই না? কেউ হয়তো 2 সেকেন্ড দেখে এটা চেঞ্জ করে দিল, বা কেউ হয়তো 5 সেকেন্ড দেখলো, আবার কেউ হয়তো 10 সেকেন্ড দেখলো, এরকম। তো প্রিরোল ভিউ আসলে কাউন্ট করা হয় ওভাবে যে ভিডিওগুলা প্রথম 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড এর মধ্যেই হচ্ছে দেখা শেষ করে মানুষ চলে যায়। প্র্যাকটিক্যালি উদাহরণ দিই, দেখি ভিডিও টিডিও পাই কিনা কোথাও। যেমন আপু ইউটিউবে স্কিপ করা যায়, হুম, এটা দেখেন দিছে 5 সেকেন্ডের, হ্যাঁ, এটা ধরুন 10 সেকেন্ড থাকতো, তা আমি জাস্ট একটুখানি দেখে দেখলাম, দেখে এটাকে পজ করে দিছি বা মিউট করে দিছি, কিছু একটা করে আমি আবার চলে গেছি অন্য জায়গায়, আবার এখানে আসে দেখে এটা কত সেকেন্ডের, এটা 2 মিনিটের, আমি এটা একটু একটু দেখতেছি, মনে হলো দেখা যায় কেমন লাগে কি অবস্থা, না খালি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে, মজার কিছু নাই, তাও দেখবো না, বাদ চলে গেছে। এই যে হাফ হাফ একটু একটু করে চলে গেলাম, না এগুলোর ভিউজ তাহলে কম হলো না? তো এই টাইপ যে অল্প আপনার ভিডিও যেটা টুইট করা আছে, ওই টুইটটা পুরো ভিডিওটা কম মানুষ দেখছে, অল্প 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড দেখে দেখে চলে গেছে, ওই ধরনের ভিডিও গুলার যদি চান হচ্ছে আপনি প্রি রোল ভিউ বলা এটাকে, আমি আমরা যেটা বের করছি দেখেন টুইটার ফর বিজনেস। আচ্ছা আপনাদের টুইটার রিলেটেড কোনো কোয়েরিজ থাকলে জাস্ট টুইটার ফর বিজনেসে যে দেখবেন যে এখানে কোয়েশ্চেনস এফএকিউ আকারে টুইটার খুব সুন্দর করে অনেক ডিটেইল অনেক কিছু দেয়া রাখছে, ম্যাক্সিমাম জিনিস দেখবেন এখানে অনেক রিসোর্সেস এন্ড গাইডস, এখানে গেলে আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যানসার গুলো পাবেন। কোথায় গেছি? প্রিরোল আচ্ছা, হোয়াট ইজ টুইটার প্রিরোল দেখেন, প্রিরোল ভিডিও অ্যাডমিনিস অ্যাডভার্টাইজমেন্ট প্লেড এট দ্য বিগিনিং অফ এ ভিডিও ফ্রম ওয়ান অফ আওয়ার 25 কন্টেন্ট পার্টনারস, আর সুন্দর করে লেখা আছে কোথায়? এখানে তো থাকার কথা, ইন্টারনেট কানেকশন আর বেশিক্ষণ ক্লাস থাকবে না, কানেকশন স্লো হইস না। আচ্ছা এটা লোড হতে থাক, আমরা আমি তো বেসিক বলেছি, এটা নোটসটা আসলে আমি এটা দিয়ে দিব, এটা আসলে নতুন টার্ম একটা, তো ছোট ছোট মানে আমার বাড়াইতে চাই, তাহলে হচ্ছে এইটা কনসিডারেশন এই অবজেক্টিভটা নিব, ওটা ওরকম কাজ করে না, এই অবজেক্টিভটাই নেওয়া হয়, তারপর অ্যাপস ইনস্টল করা হয়, সেটা হচ্ছে এই যে একটু আগে দেখলে না ট্রেইলার অডিয়েন্স এপিআই, এপিআই হচ্ছে একটা কিছু কোডিং এর ব্যাপার থাকে, কিছু কোড নিয়ে কি নিয়ে কাজ করতে হয়, এপিআই কি বলে, এগুলো সব হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের জিনিস। কারো যদি অ্যাপস করা থাকে, ধরেন বিজনেস করতেছে, ফর এক্সাম্পল কোন একটা অ্যাপস এর নাম বলেন, ওই যে পাঠাও, ফুড পান্ডা, এরা যে অ্যাপস গুলো ইয়ে করে, তো আপনার বিজনেস,
হ্যাঁ, সো আপনার যে বিজনেসটা আছে ওই বিজনেস আপনার নিজস্ব যদি অ্যাপস থাকে, ওই অ্যাপস যে একটা সফটওয়্যার, তাই না? অ্যাপসটা কি বেসিক্যালি একটা সফটওয়্যার তো, রাইট? সো ওই সফটওয়্যারের সাথে আপনার টুইটারের API কি কিছু টার্ম আছে, গুলো খুবই জটিল জিনিস, আমি নিজেও ফুললি ক্লিয়ার না। হ্যাঁ সত্যি কথা বললে ওই অ্যাপস এর সাথে API কি এগুলো দিয়ে হচ্ছে কানেক্ট করে ওই অ্যাপস এর ইনস্টলেশনটা যদি বাড়াইতে চান, তাহলে হচ্ছে এইটা ওয়েবসাইট ক্লিক, আমরা তো বুঝি ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য, তারপর এঙ্গেজমেন্ট অ্যাজ লাইক অ্যাজ লিঙ্কডইন, আমার যে টুইট গুলো থাকবে টুইটারের মধ্যে মানুষের লাইক কমেন্টস রিটুইটস এগুলো বাড়বে, তারপর ফলোয়ার গেইন করতে চাইলে এই ফলোয়ারের, আর অ্যাপ রি এঙ্গেজমেন্ট মানে অলরেডি যারা অ্যাপটা ইনস্টল করেছে অ্যাপের সাথে আবার হচ্ছে এগেইন এঙ্গেজমেন্ট আরো বেশি বাড়ানোর জন্য বা অ্যাপস এর সাথে আরো বেশি এঙ্গেজ হওয়ার জন্য। এটা এখানে দেখেন অ্যাকশন ইন ইওর অ্যাপ, আপনার অ্যাপটার অ্যাকশনের সংখ্যা বাড়ানোর জন্য হচ্ছে এটা দেওয়া হয়। তো আমরা এখানে ভিডিও ভিউ এঙ্গেজমেন্ট ওয়েবসাইট ক্লিক ফলোয়ার এই চারটা অবজেক্টিভ নিয়ে টুইটারের অ্যাড গুলো ম্যাক্সিমাম কাজ করা হয়, কারণ সবার অ্যাপস থাকে না, খুব বড় সড়ো কোম্পানি বড় বড় কিছু না হলে সবার তো অ্যাপস, একটা অ্যাপস ক্রিয়েট করা কোনো বিজনেস এর এটা একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার স্যাপার, তো ওরকম বায়ার খুব কমই পাবেন, বাট লাকিলি পেয়েও যেতে পারেন, নেভার নো। তো আমরা এখন কোনটা দিয়ে করি, এঙ্গেজমেন্ট দিয়ে করি আর ফলোয়ার, অবজেক্টিভ সিলেক্ট করলাম, দেন নেক্সট, তারপরে এটা দিব, দেখবেন ড্যাশবোর্ড আর দেখবেন ফেসবুকে দেখবেন সবগুলি ড্যাশবোর্ড কিন্তু একই টাইপ, পিন্টারেস্টে দেখবেন যখন তখনও দেখবেন না, মানে কিছু অপশন সব জায়গায় সেম। তো ফার্স্টে দেখেন অবজেক্টিভ কি, আমি তো এডিট করে নিয়েছি দিয়েছি, ফার্স্টে ফলোয়ার গেইন করব, ক্যাম্পেইনের নেম দিতে হবে একটা, সো আমি ক্যাম্পেইনের নেম দিচ্ছি ফলোয়ার গেইন ডিসেম্বর নাম দিলাম ধরেন। তারপর হচ্ছে ফান্ডিং সোর্স, এখানে শুরুতে যেইটার বাজেট কথা যে আপনার ফান্ডিং সোর্সটা ডেবিট ক্রেডিট কার্ড এবং আপনার পেমেন্ট মেথড যদি অ্যাড থাকে আপনার ফুল অ্যাডটা আপনি রেডি করতে পারবেন না উইদাউট অ্যাডিং ইওর পেমেন্ট মেথড, ইউ ক্যান নট অ্যাকচুয়ালি ড্রাফট করতেও পারবেন না একটা অ্যাড, কারণ একটা স্টেপ পরে ওটা অফ হয়ে যাবে আপনার, একটু পরে গেলে দেখবেন, ঠিক আছে? তো এই যে পেমেন্ট মেথডটা আছে না, বাইরের যখন কাজ করবেন বাইরের অ্যাডটা রেডি করার আগে বাইরের পেমেন্ট মেথড ডেবিট বা ক্রেডিট যে কার্ড দিয়ে সে অ্যাড রান করবে সে কার্ডটা আগে অ্যাড করে নিতে হবে, এবং কার্ড অ্যাডের অপশনটা একই রকম সব জায়গায়, আমাদের কার্ডের নাম্বার নাম নাম্বার তারপর হচ্ছে অ্যাড্রেস তারপর কি বলে এটাকে এই যে ইয়ে CVV কিন্তু হচ্ছে সেম থিং সিকিউরিটি কোড। হ্যাঁ CVV টার্মটা দেখে আবার ভয় পেন না, যেটা কি এটা হচ্ছে সিকিউরিটি কোডটাকে CVV বলে, CVV ইলাবোরেশনটা জানি কি ক্রেডিট ভুলে এলাম, তো CVV নাম্বার দি, এই যে কার্ড ভেরিফিকেশন ভ্যালু। হ্যাঁ সো কার্ড ভেরিফিকেশন ভ্যালু নাম্বার আর CVV ভ্যালু সিকিউরিটি কোড দুইটা সেম থিং, ওই যে লাস্টে যে তিনটা বা চারটা ডিজিট আমাদের ওপেন থাকে শো করে বাকি নাম্বার গুলো কিন্তু যে বার কোডের নিচে থাকে, তো ওইটাই কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট এটা নাম টাম দিয়ে অ্যাগ্রি দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে গেল, এরপর আপনাকে হচ্ছে গিয়ে আপু এখানে একটু কথা বল একটা, ওখানে তো বাংলাদেশ শো করছিল কিন্তু যখন আমরা ফার্স্টেই তো কানাডা দিয়ে শুরু করছিলাম, কে কানাডা দিয়ে শুরু করছে না, আমার এটা বাংলাদেশ ছিল কান্ট্রি,
না না অলিউল্লাহ ভাই যখন অ্যাকাউন্ট শুরু করছিল তখন কানাডা দিতে বললেন না? আই হ্যাঁ ওই টাইমে দেখাইছিল কানাডা দিতে বলছি। আই হ্যাঁ তো ফিট তো পুরো ইনফরমেশন গুলাই ফেলছে। আমি বলছি যাতে ইউএসডি থাকে সেটা খেয়াল রাখবেন। ম্যাডাম আপনারা টুইটার হচ্ছে গিয়ে কয়েকটা কারেন্সি সাপোর্ট করে, দ্যাটস ওয়াই কারেন্সি চেঞ্জ হয়ে যায় ইয়ার ওয়াইজ স্টেট ওয়াইজ। তো বাংলাদেশ দিলে ওরা ইউএসডি টাই নাই, কারণ ইউএসডি হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি। সো আমরা খেয়াল রাখবো যাতে ইউএসডি তেই থাকে। কানাডা দিতে বলি না, কানাডা দেখাইছি যে কানাডার দিকে এটা তো আরেকটা হচ্ছে স্টেট, আরেকটা রিজন চলে যায়। সো ক্যাড হচ্ছে সাপোর্ট করে টুইটারে। ফেসবুকে যেমন এখন বাংলাদেশি টাকায় বুস্ট করতে পারেন না, কারণ এখন সাপোর্ট করতেছে, আগে কিন্তু করতে পারতাম না, রাইট? ইন্টারন্যাশনাল কারেন্সি যে কোনো কান্ট্রিতেই আপনি থাকেন, সেই কান্ট্রির যদি ডুয়েল কারেন্সি করা থাকে তাহলে ধরে নিবেন সে, ধরেন আপনি যদি এখন ইন্ডিয়া থাকেন, ইন্ডিয়ার ডুয়েল কারেন্সি থাকে আপনার, আপনার রুপিকে অলওয়েজ কনভার্ট করে সে কিন্তু ইউএসডি তেই নিবে, সে কিন্তু ইউরো তো নিবে না। তো এই জন্য অ্যাজ কেন ইউএসডি কি ইন্টারন্যাশনাল কারেন্সি ওয়ার্ল্ড ওয়াইড ইট অ্যাকসেপ্টেবল। আচ্ছা ওটা বললাম যে আমরা চেক করে নিব যাতে আমাদের ইউএসডি দেওয়া থাকে। হ্যাঁ তো এখানে আছে সোর্সটা দেখায়, তারপর বাজেটের কথাটাও এখানে বলে। টুইটারের বাজেট তো ফেসবুকই একমাত্র ফকিরা জায়গা যে স্টিল না আপনি $5 $10 বাজেট দিয়ে অ্যাড রান করতে পারেন। এছাড়া বাকি সব প্ল্যাটফর্মে অ্যাড রানে কিন্তু লো বাজেটের রেজাল্ট খুবই লো আসে, এবং ইভেন অনেক সময় তাদের বাই ডিফল্ট এখান থেকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে দেখায় যে এই বাজেটে এই কাজ হবে না। সো ডেইলি বাজেট আর টোটাল বাজেট দুইটা নিয়ে ওই লিঙ্কডইনের অ্যাডে বলেছি। ডেইলি যেটা সেট করব সেটা যদি করি তাহলে হচ্ছে আমাকে স্টার্ট আর ইন ডেট সিলেক্ট করতে হবে। আর যদি আমি টোটালটা দিয়ে দিই, ডেইলি দিয়ে সাথে টোটালটা দিয়ে দিই, লাইক ডেইলি $10 করে টোটাল 50, তো অটোমেটিক্যালি আমার ক্যালকুলেশনে কি 5 দিনের অ্যাড হয়। তো আমার যদি এটা কবে দেওয়া আছে, এই যে এখন আবার খারাপ লাগতেছে কথা বলতেছি যে একটু কথা বলিয়েন না, চুপ থাকেন আপু এক মিনিট। আপনার একটু আমি চুপ হলে তো আপনারাও চুপ করে লাইভে গিয়ে পিন্ড অফ সাইলেন্ট হয়ে যান। আমি একটু চুপ থাকি 5 মিনিট, আপনারা একটু কথা বলেন নিজেরা। ওই যে বলে লাভ আছে, আপনাদের কথা বলেন, আপনারা যে চুপই হয়ে আছেন। ভাইয়া আপনারা কয়টা গিগ ক্রিয়েট করছেন? লিংকডইন প্রোফাইল ক্রিয়েট করছেন? না ভাইয়া করি নাই। আমরা একজন একজন এক একজনকে কালেক্ট করব, ঠিক আছে? বুঝি নাই। আপুর সাথে যারা কানেক্টেড থাকবে এটা সাজেশনে এমনিতেই দেখাবে, ওয়ান বাই ওয়ান পর্যায়ক্রমে দেখাবে। তৌফিক ভাই? হ্যাঁ জি ভাই।
আপনার লিংকডইনে কি ভেরিফিকেশন চাইছিল? না না কোনো ভেরিফিকেশন চাই নাই। কিসের ভেরিফিকেশনের কথা বলতেছেন? ডোমেইনের ব্যাপারে কে জানে বলছিল গতকাল তো ব্ল্যাক ফ্রাইডে এর অফার গিয়েছিল অনেক কিনে নিয়েছিল আমরা তো আসলে মিস করছি ওই অফারটা নিতে পারতাম এটা কোন ভাইয়া বলছিল কারাফাত ভাইয়া বলছিল জি ভাইয়া কালকে অফার গেছে কারাফাত ভাইয়া আসলে আরাফাত ভাই কোনো নক করে নাই কোনো রেসপন্স করে নাই এই ব্যাপারে আরাফাত ভাই তো পরিচিত আছে সেজন্য আমরা আর ওইটার উপরে ভরসা করেই ছিলাম না হলে তো আসলে যে পরিমাণ ডিসকাউন্ট দিয়েছে অফার দিয়েছে এক একটা ডোমেইন হোস্টিং প্রোভাইডাররা ইউজ আরাফাত ভাইয়ের তো কোনো খবর নাই আরাফাত ভাই আছে নাকি আছে ক্লাস আপু আপনার লিংকডইন প্রোফাইলের নাম কি দিয়েছেন শারমিন আলম রিপা কে ইউজ করতেছে এটা আরে জি আপু আমি জান্নাতুল মহাপুর ভিডিও দেখছি তখন আপনার ক্লাস করবো এখন তারপর টুইটার শুরু হলো পরে আর ওটা দেখি নাই এতে ডাউনলোড করে রাখছি দেখবো আচ্ছা তো ডেইলি বাজেট আওয়াজ পাচ্ছেন জি আপু পাচ্ছি বলেন এটা কিসের আওয়াজ না এখন তো পাচ্ছি না আপু এত জোরে আওয়াজ পাচ্ছেন না আপনারা ফায়ার ফালা নিচ্ছেন নাকি আপু না রে দূরও কি বলেন এই যে ভঁ করে আওয়াজ শুনতেছেন না এই যে মশার ওষুধ দিচ্ছে ও আচ্ছা আচ্ছা আপনারা তো ওষুধ মশা কাম লাগে না প্রচুর মশা দিয়ে আগার ভিতর প্রচুর মশা তো ডেইলি যদি $10 দেই আর টোটালটা $50 ই করি তো অটোমেটিক্যালি আমার হচ্ছে 5 দিনেরই ধরে নিবে সে এবং তারিখ আজকে 28 তারিখ থেকে ধরছে তো আমি এটা যদি দেই অটোমেটিক্যালি $50 মানে 5 দিনের পরে সে শেষ করে দিবে আর আমি যদি টোটাল বাজেট না দেই ডেইলি বাজেট দেই তখন আমি স্টার্ট ডেট আর এন্ড ডেট সিলেক্ট করে দিব এখানে 29 তারিখ থেকে দিয়েছি
আমি ধরলাম যে আমি 29 তারিখ থেকে 2 তারিখ বা 3 তারিখ 5 দিনে করলাম। এখানে টাইম ধরে দিতে পারবেন যে এক্স্যাক্টলি এতটার থেকে আপনার অ্যাড রান হবে, সময়টাও দিয়ে দেওয়া যায়। এখানে এই গেল হচ্ছে ফার্স্ট ইয়ার স্টেপ টুকু। এখানে একটা অ্যাডভান্স অপশন আছে প্রাইসিং, এই সরি পেসিং। বাই ডিফল্ট এখানে স্ট্যান্ডার্ড দেয়া থাকে, আর একটা হচ্ছে এক্সেলারেটেড, দুটার মধ্যে তফাত। যেহেতু দেখছেন বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে এই যে আমি যেটা ফিক্সড করেছি $10 5 দিনের জন্য $50 খরচ হবে। সো টুইটার হচ্ছে ডেইলি $10ই কাটবে, $11ও কাটবে না, $12ও কাটবে না, $9ও কাটবে না, সে ডেইলি $10 কাটবে। এবং $10-এর ভিতরে আমি যে অবজেক্টিভ সিলেক্ট করছি, যেমন এটা ছিল ফলোয়ার গেইনের, সো $10 স্পেন্ড করে যতটা ফলোয়ার গেইন করা যায়, যতজনের কাছে রিচ করানো যায় আপনার একটা, সেভাবে রিচ করে আপনার ফলোয়ার গেইন করাবে। আর আমি যদি এক্সেলারেটেড দিয়ে দিই এই এই অপশনটা, তখন ইউজ করা হয়। ধরেন কিভাবে এক্সাম্পল দিয়ে দেওয়া যায়, এটা ধরেন হচ্ছে কি মানে কি আপু, আজকের মধ্যেই বা 2 দিনের মধ্যেই সর্বোচ্চ বার দেখিয়ে একটা দেখিয়ে সে বাজেটটা শেষ করে ফেলতে পারে এরকম কিছু? হ্যাঁ এক্স্যাক্টলি এরকম কিছুই। এবং এটা করা হয় না, ধরেন কালকে হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের একটা টুর্নামেন্ট, হ্যাঁ, এখন আপনি একটা আপনার ধরেন অ্যাকাউন্ট থেকে একটা টিকিট সেল করছেন যে কালকে টুর্নামেন্ট, আমি জাস্ট এক্সাম্পল, আমার মাথা এখন আসতেছে না কিছু তাই এটা দিয়ে বলছি। তা আপনার ধরেন না কালকে না পরশু টুর্নামেন্ট, সো আপনার কাছে এখন 50টা টিকিট আছে, আপনি 50টা টিকিটই সেল করে ফেলতে চাচ্ছেন 2 দিনের মধ্যে। হ্যাঁ আপনি দিয়ে রাখছেন হয়তো বা একটা এন্ডিং ডেট, বাট যে বাজেটটা দিচ্ছেন সেই বাজেটটা যত কম সময়ে যত বেশি মানুষের কাছে পৌঁছায় আপনার এটার একটা ফিডব্যাক নিয়ে আসতে, মানে খুব তড়িঘড়ির মধ্যে আপনার যদি একটা রেজাল্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে এক্সেলারেটেড দেয়। তো এই টাইপ কন্টেন্টের অ্যাড গুলো দেয় বা টুইট গুলো অ্যাড করে, এগুলো বিজনেস রিলেটেড এর জন্য প্রয়োজন পড়ে। যারা টুইটারে যে কিছু অ্যাড এজেন্সির দেখলাম না, যে এরকম টাইপ কোম্পানি অ্যাকাউন্ট যেগুলো থাকে যার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে থাকে, তারা হচ্ছে এই অপশনটা প্রায় প্রায় সময় ইউজ করে, যে কখন যখন কোনো অফার খুব একটা অফার দিচ্ছে, অত 2-3 দিনের জন্য অফারটা দিচ্ছে, তো যাচ্ছে যে 2 দিনের অ্যাড করলো, 2 দিনে সব মানে 2 দিনের টাইম দিয়ে রাখলো, একদিনের মধ্যে পারলে যদি 50,000 মানুষের কাছে একটা যায় তাহলে তার ফিডব্যাকটা ওরকম করে আসবে। তো এরকম টাইপ খুব ফ্রিকোয়েন্ট রেজাল্ট নিয়ে আসার জন্য যদি করতে চান তখন হচ্ছে অ্যাক্সিলারেটেড অপশনটা দিয়ে দেয়। তাহলে $10-এর $50 সে 5 দিনে না করে দেখবেন 2 দিনে শেষ করে আপনাকে একটা ফিডব্যাক দিয়ে অটোমেটিক অ্যাডটা অফ হয়ে যাবে। এটা সবসময় প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে এই ধরনের জিনিসটা প্রয়োজন পড়ে, নর্মালি স্ট্যান্ডার্ডই দেয়া থাকে। এটার পরে আমরা চলে যাব নেক্সটে। তারপর এই যে অ্যাড গ্রুপ, আমি যদি একটা কোনো অ্যাড গ্রুপ ক্রিয়েট করে রাখতে চাই, গ্রুপের আন্ডারে অ্যাডটা রাখতে চাই, তো আলাদা একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিলাম আমি। এর এমনি লাগতেছে শ্বাসকষ্ট, এর মধ্যে আবার মশার ওষুধ দিয়ে রুম ভরে গেছে, মনে হচ্ছে আরো শ্বাস নিতে পারতেছি না। সো এই আর গ্রুপের স্টার্ট ডেট দেখেন, একটু আগে যেটা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু দিবেন, নলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। 29 থেকে কত দিছিলাম, 3 তারিখ না? এখানে আবার স্টার্টার ইন ডেটটা দিতে হবে, এই যে টোটাল অ্যাড গ্রুপের বাজেট ওখানে কত দিয়েছিলাম, 50 দিয়ে রাখছি। তারপর এখন আসেন বিড টাইপ, কিছু অপশন এখানে
আগে চলে আসতেছে, আর লিংকডইনে আমরা এই বিডিং এর অপশন গুলো একদম শেষের দিকে যে পাইছিলাম এখানে বিডিং বাজেটের অপশন গুলো আগেই চলে আসছে। সো অটোমেটিক বিড যেটা বলছি সেইখানেও, যে আমি যে ডলার অ্যামাউন্টটা দিচ্ছি টুইটার হচ্ছে নিজের মতো করে ওই $50 পাঁচ দিনে মানে ডেইলি যতভাবে যেভাবে খরচ করে তার ম্যাক্সিমাম রেজাল্ট দিতে পারে সে তার অ্যাকাউন্টিংটা অটোমেটিক বিডিং করবে। আর আদারওয়াইজ একটা যেটা থাকে টার্গেট কস্ট, আমি একটা টার্গেট কস্ট দিয়ে দিলাম যে আমার পার ফলোয়ারে যাতে এর থেকে বেশি বিড না করে না কাটে, তো আমি বিডিং অ্যামাউন্টটা দিয়ে দিতে পারতেছি। এটা লিংকডইনেও দেখেছিলাম যে আমরা নিজেরা একটা বিডিং অপশন দিয়ে দিতে পারি যে কত বিড করবে পার ফলোয়ারে। তো লিংকডইনেটা কি দেখছিলাম পার ইমপ্রেশনে ছিল মনে হয় না, এখানে তো আমার ফলোয়ারের অবজেক্টিভ নিয়েছিস আমাকে পার ফলোয়ার দেখাচ্ছে। সো টার্গেট কস্টটা দিয়ে দিলে, বাজেটটা হাই থাকলে টার্গেট কস্টটা দিয়ে দিলে ভালো হয়। আর অল্প বাজেটের ক্যাম্পেইনে এত টার্গেটেড কস্ট বা হচ্ছে বিডিং অপশনটা আমরা নির্ধারণ করে দিলে ওটা আমাদের জন্যই লস, কারণ বিডের ইয়েটা চালু করলে ওর নিজের মতো করে না আমাদের এখানে অটোমেটিক সাজেশনে দেখায়, তখন ওই কস্টিংটা অনেক হাই দেখায়। তারপর গেল বাজেট শেষ, তারপর হচ্ছে ডেমোগ্রাফি। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, সবগুলো ডেমোগ্রাফিতে কি থাকে অল দা টাইম, ইনস্টাতেও ছিল লিংকডইনেও ছিল, এখানেও ডেমোগ্রাফির ভিতরে হলে জেন্ডার এই যে ইয়ে এগুলোই পাবেন, লোকেশন এগুলো পাবেন। সো আমি জেন্ডার কিছু সিলেক্ট করছি না, বায়ারের উপর ডিপেন্ড করে জেন্ডার খালি ম্যানকে দিবে নাকি ওয়েমেনকে ধরে করবে নাকি এনি সবাইকে ধরে দিবে। এজ রেঞ্জ সিলেক্ট করলে কত থেকে কত চাই, আমি 18 থেকে 54 নিলাম। লোকেশন বায়ার যে যে লোকেশনের রিসার্চটা আমরা কিভাবে করব সেটা লিংকডইনে দেখেছি, তো আমি এখানে বাংলাদেশে দিলাম। বায়ার যে কান্ট্রি আছে অবভিয়াসলি সেই কান্ট্রি, উফ আবার ল্যাঙ্গুয়েজ অপশনাল, ল্যাঙ্গুয়েজ সিলেক্টের কিছু না। এখানে একটা এক্সট্রা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে ডিভাইস, যেহেতু টুইটারের অ্যাপস ইউজ করেও ম্যাক্সিমাম আমরা যেরকম ইনস্টার অ্যাপস ইউজ করি, টুইটারেরও কিন্তু বাইরের কান্ট্রিতে টুইটার প্রচুর পরিমাণে ব্যবহার করা। আম্মু কই জানি জানলাটা একটু লাগাই দিয়ে যেত যদি তুরি একটু দাঁড়ান। এখানে দেখেন হচ্ছে ডিভাইস সিলেক্ট করতে দিচ্ছে, টুইটার বিভিন্ন মোবাইল ডিভাইস থেকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, বাইরের কান্ট্রি গুলোতে টুইটারে অনেক বেশি থাকে, আমাদের এশিয়ান কালচারটা টুইটার বেশি একটা ইয়ে করে না, বাট ওয়ার্ল্ড ওয়াইড টুইটার ইনস্টা বেশি ইউজ করে রেদার দেন ফেসবুক। লিংকডইনের কথাটা আলাদা, লিংকডইন প্রফেশনাল সাইট, লিংকডইনে সবাই থাকে, বাঙালিরাও অনেক আগে থেকে লিংকডইন ব্যবহার করে যার যার যারা ক্রিয়েট করা। আমার নিজেরই লিংকডইনে প্রোফাইল অনেক আগে ছিল, মানে ইউনিভার্সিটি লাইফ বা জব যখন শুরু করছি তখন থেকে ক্রিয়েট করে রাখছি, বাট ওটাতে তো অ্যাক্টিভ বা কাজ করা হতো না। দ্যাট সোশ্যাল মিডিয়া মানে জাস্ট ইয়ে বিভিন্ন কিছু শেয়ারের জন্য আমরা ফেসবুকটা আর ইনস্টাটা এখন করি, টুইটারটা মোটামুটি বাড়তেছে দিন দিন সংখ্যা, বাট বাইরের জন্য ইউরোপিয়ান কান্ট্রি গুলোর জন্য টুইটারটা অনেক ফেমাস, আর ওরা সবাই মোবাইলে টুইটারের অ্যাপসটা নামায় এটা ইউজ করে। দ্যাটস ওয়াই এখানে আমাকে ডিভাইস সিলেক্ট করতে দিতেছে, তো আমি সবগুলোর ডিভাইসই রাখতে পারি। এবার আইওএস এই এক একটা ডিভাইস সিলেক্ট করলে কোনটা চাচ্ছি সেটার নাম্বারও দিচ্ছে, দেখছেন অ্যাপেলের। তো এগুলো আমরা নিয়ে দিতে পারি, অল দিয়ে দিলাম,
ডিভাইসের মডেল ইভেন মডেল ক্যারিয়ার হিসেবেও দিতে পারতেছে, চিন্তা করেন কত ইয়ে দিছে, ডিভাইসের উপর কতটা জোর দিছে। এরপর আসেন কাস্টম অডিয়েন্স, যেটা সেই লিঙ্কডইনে দেখিয়েছি যে সার্চ করতে পারবো অ্যাপস অ্যাক্টিভিটি লিস্ট ওয়েবসাইট অ্যাপ অ্যাক্টিভিটি। আচ্ছা, একদিক দিয়ে বন্ধ করছে, আরেক দিক দিয়ে দুইটা জানলা এক পাশে বন্ধ, আরেক পাশ দিয়ে আসছে। তো এটা পুরাটা হচ্ছে অ্যাপস এর উপর ডিপেন্ড করতেছে। আপনার যদি কোনো অ্যাপ থাকে বা ওয়েবসাইটের সাথে আপনার ইয়ের টুইটারটা কানেক্টেড থাকে ওই দুইটা, আর লিস্ট লিঙ্কডইন এর মতোই আপনি লিস্ট ধরে কাজ করতে পারবেন। এটা দেখালাম না যেহেতু আমাদের অ্যাপস এর সাথে কোনো কানেকশন নাই। ইম্পর্টেন্ট পার্ট যেটা ইয়ের মধ্যে থাকে টুইটারে, সেটা হচ্ছে যে কিওয়ার্ড, আমি না কিওয়ার্ড ধরে হচ্ছে অ্যাড এর টার্গেট অডিয়েন্স সিলেক্ট করতে পারবো। এখন এখানে আমি আজকে নিশ কোনটা নিয়ে শুরু করছিলাম, ডিজিটাল মার্কেটিং নিয়ে দেই, আমার এই কিওয়ার্ড ধরে, ঠিক আছে। এখন এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যত যত প্রোফাইল আছে, যারা যারা রিলেটেড আছে এটার সাথে, সবাই কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে। তারপর ফলোয়ার লুক আর লাইক, এটা আপনারা বলবেন। এই এরকম টাইপ একটা টার্ম নিয়ে আমরা কিন্তু এর আগে কথা বলছি, এটা কি? আমার আগে থেকে আপু যে ফলোয়ার যেটা আমি আগে থেকে করে রাখছি ওই টাইপ সিরি একটা যদি আমি আবার করতে চাই, একটা তাদের কাছে পৌঁছাতে চাই, তাহলে টুইটার ওটা তাদের কাছে পৌঁছাই দিবে, মানে ওই টাইপস এর মানুষদের কাছে, অডিয়েন্স এর কাছে। তৌফিকের কথা কেটে কেটে আসছে আমার কাছে, সবার কাছে আসছে নাকি আমার কাছে আসছে? শুধু না আপু, আমাদের তো শুধু আসছে আর তারপর আসেন, আবার এখানে একটা অপশন আছে দেখেন বাল্ক আপলোড, দেখেন আপনার কাছে অনেকগুলো কিওয়ার্ড আছে সবগুলাই আপনি ঢুকাই দিতে চাচ্ছেন, সো এখানে আপনি এক্সক্লুড আর ইনক্লুড একসাথে করতে পারবেন। যে এই আমরা যখন সার্চ অপশনে গেলাম না, সার্চ অপশনে দেখলাম যে এই ওয়ার্ড গুলো থাকবে আর এই ওয়ার্ড গুলো থাকবে না, ঠিক সেম ওয়েতে এখানে আপনি বাল্ক আপলোডে গিয়ে কোনটা ইনক্লুড রাখতে চাচ্ছেন আর কোন ওয়ার্ড গুলো কিওয়ার্ড গুলো এক্সক্লুড রাখতে চাচ্ছেন এটা আপনি করতে পারতেছেন সেম এখানেও। তারপর হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট ধরে এখানে ক্লিক করলে আপনাকে অটোমেটিক্যালি ওরা সাজেশন দেখাবে যে টুইটারের ভিতরে কি কি ইন্টারেস্ট সিলেক্ট করতে পারবেন আপনি। তা আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে চিন্তা করি, তাহলে দেখি মার্কেটিং রিলেটেড কিছু যদি পাই ওদেরকে আমার ইন্টারেস্টের মধ্যে নিয়ে আসলে আমার জন্য হয়তো বা কাজে দিবে, দেখি পাই কি না। যদি থাকে মার্কেটিং মার্কেটিং মার্কেটিং, না মার্কেটিং রিলেটেড কিছু নাই, বাট কি আছে, বিজনেস আছে। সো বিজনেসের ভিতরে এই দেখেন আমি পেয়ে গেলাম, আমি ধরেন অ্যাডভারটাইজিং টা নিয়ে নিলাম। অথবা আপু সার্চ বারে সার্চ করলে হো হবে না? আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, সার্চ এক্সাক্টলি আপনি যতগুলো অ্যাডের জায়গাতে সার্চ বারে সার্চ দিবেন বা আপনি যে ইন্টারেস্ট, তারপর হচ্ছে ডেমোগ্রাফি, আরেকটা কি জানি থাকে ফেসবুকের মধ্যে, ওই তিনটা ধরে সার্চ করতে গেলে দেখবেন যে এখানে অটোমেটিক মানে ওই প্ল্যাটফর্মের থেকে সাজেশন দেখায়। তারপর দেখেন মুভি টিভি শোজ ধরে আপনি দিতে পারেন, যে কারণ টুইটারে বললাম না যে নিজ ধরেই অ্যাকাউন্টগুলো বিল্ড আপ করা হয়, তাই দেখেন ওই নিশ ওয়াইজ টাইপ কিছু জিনিস ওখানে রাখে।
এন্টারটেইনমেন্টটা খুব বেশি মানে বেশি টুইটার অ্যাকাউন্টটাতে এন্টারটেইনমেন্ট রিলেটেড নিউজটা নিয়ে বেশি কাজ করা হয়, কারণ টিভি মুভিজ শোজ দিয়ে দিয়েছে। ইভেন্ট দিয়ে সার্চ করতে পারেন, ইভেন্ট দেখেন অটোমেটিক সাজেশন আসছে, আপনি ধরে কিছু নিয়েও লিখতে পারবেন। কনভারসেশন টপিক, এটা কিন্তু হচ্ছে ওই টপিক যেটা আমরা প্রোফাইলের টপিকে পেয়েছিলাম, হ্যাঁ, যেখানে গিয়ে টপিক ধরে কিছু খুঁজতে পারি, ঠিক সেমটা হচ্ছে এটাই। কোথায় আমার অ্যাডে দিয়ে আমার কই গেল, কোথায় ছিলাম, হ্যাঁ, তো এগুলো দিয়ে এক একটা ধরে ধরে গিয়ে আমি আরো স্পেসিফিক ওয়েতে টার্গেট অডিয়েন্স ফিচার রেডি করতে পারি। তারপর আসেন প্রোফাইল, ইয়ে প্লেসমেন্ট, প্লেসমেন্ট লিঙ্কডইনেও দেখাইছে, প্রোফাইল নিউজ ফিড এগুলো এখানে দেখেন। হোম টাইমলাইনে তো এমনি থাকবেই, প্রোফাইল গুলোতে থাকবে। তারপর এই যে দেখেন ক্রিয়েটিভ এসে হলুদ বাতি জ্বলে রয়েছে। আমার কিন্তু অলরেডি অনেক টুইট টুইট করা আছে, বাট আমার কিছুই এনাবেল হচ্ছে না এখানে, কারণ হচ্ছে দেখেন ইওর ফটো অর কার্ড উইল নট অ্যাপিয়ার ইন ইওর টুইট আনলেস ইট ইজ রিটুইট। এটা একটা দেখাচ্ছে তাই না, কিন্তু আমার এখানে কোনো টুইটের লিস্ট নাই, খেয়াল করছেন? আমি যদি আমার আইডি ধরে খুঁজতে যাই, এখানে আসলে হচ্ছে কি তিন অর্গানিক টুইট আপনাকে দেখাবে, যেগুলো আপনি অলরেডি আপনার পেজে টুইট করে রাখছেন। তারপর আপনার আইডি ধরে খুঁজলেও আপনার টুইট গুলো আসবে, অথবা আপনি টুইটের লিঙ্ক এনে এখানে ছেড়ে দিলেও সেটাও এখানে চলে আসে লিস্ট ওয়াইজ। এটা আমি দেখাইতেই পারতেছি না, প্রিভিয়াস দুইটা ব্যাচের কাউকে দেখাইতে পারিনি এই পোর্শন, অনলি বিকজ আমার কোনো কার্ড অ্যাড নাই, আমার কার্ড পেমেন্ট মেথড অ্যাড নাই দেখে আমি ক্রিয়েটিভের জায়গাতে এসে আমাকে ওরা হচ্ছে থামাই দিচ্ছে। ঠিক আছে আপু, নামাজে গেলাম। কে আরাফাত? আমি তো, তুমি আসলাই কেন ক্লাসে বেড়াইতে, হাই হ্যালো দিতে আসছো? না আপু আজান দিছিস না তো। তা আজানের ব্রেক কি আমি দেই না, সবার জন্য দেই না, নাকি তুমি একা বেশি নামাজ, যে আমরা কেউ নামাজ পড়ি না, কোনটা? না আপু আমাদের এখানে একটু টাইম আগে নামাজ পড়তে। তুমি তো পরে আসছো এজন্য অনেক কিছুই জানো না। এনিওয়েজ তুমি যাও। ও মনে রাখেন আপনি ডাক্তারের কাছে যাবেন কিন্তু বলছেন। হ্যাঁ এই জন্যই তো আমি মানে ওর উপরে একটু ঝাড়িটা দিলাম, আমি তো ক্লাসটা এখন এমনি শেষ করে দিচ্ছি, আমার অলমোস্ট ডান। জি আপু, তো একবারে শেষ করে আমি চলে যাচ্ছি আর কি, ওদর দিতে যাও আপু, সমস্যা নাই। তো এই এই ক্রিয়েটিভটা আমার আসবে না বা আপনাদেরও আসবে না, অনলি বিকজ আপনাদের যদি পেমেন্ট মেথড কোনো কার্ড অ্যাড করেন তাহলে ক্রিয়েটিভ গুলো আসবে। আর ক্রিয়েটিভ গুলো কি, যেগুলো হচ্ছে আপনার যত টুইট আছে টুইটের লিস্ট, আমি টুইটারের একটা ইউটিউবের ভিডিও দিব আপনাদেরকে মনে করেন, যেটা আমার ক্লাস ভিডিও না, অন্য কোন টিউটোরিয়ালের ভিডিও, যেখানে আপনার এই ক্রিয়েটিভের জায়গাটুকু দেখতে পারবেন। আমি দেখাইতে পারিনি কোনো বালাই, কারণ আমার এটা ছিল না। ফাইনালি এটা শেষ করলে, এটা দেওয়া হলে নেক্সট যে আপনার অ্যাড এর ডিটেইল সব থাকবে, তারপর হচ্ছে কার্ড তো অ্যাড আগে করতে হয় যেহেতু, জাস্ট লঞ্চ ক্যাম্পেইন দিলে আপনার এই অ্যাডটা রান হয়ে যাবে। তো বললাম না, টুইটার সরি লিঙ্কডইন বা ফেসবুকের অ্যাড একবার বুঝে নিলে বাকি সবগুলো প্ল্যাটফর্মের অ্যাড খুব ইজিলি বুঝে যাবেন, কোনো খুব একটা টাফ কিছু না। টুইটার অ্যাড রান করতে পারবেন না? আমি আবার চলে আসি টুইটারেতে। এটা একটু বেশি মানে টার্গেটিংটা শিখতে হবে আর একটু প্র্যাকটিস করতে হবে। এই এই যে অ্যাড রানের ব্যাপারটা হচ্ছে ফুল অফ আপনার রিসার্চ, আপনি তত ভালো অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন যত বেশি আপনি রিসার্চ করবেন বাইরের নিচ নিয়ে, বাইরের প্রোডাক্ট নিয়ে, বাইরের সার্ভিস নিয়ে। যে যত বেশি রিসার্চ করবে সে তত সুন্দর করে একটার একটা ভালো ফিডব্যাক আনতে পারবে। তো আমাদের আজকের জন্য টুইটারের ক্লাস শেষ হয়ে যাবে, কারণ টুইটারের টপিক ডান। টুইটারে আমরা কি দেখলাম, প্রোফাইল ক্রিয়েট করা, প্রোফাইলটা ইন্টারনাল সেট আপ, প্রোফাইলের প্রত্যেকটা যে অপশন সেই অপশনগুলো কাজগুলো,
ওমেন ক্রিয়েট করা, লিস্ট ক্রিয়েট করা, বুকমার্কিং করা, কারণ আমাদের অর্গানিক্যালি ফলোয়ার গেইনের জন্য হচ্ছে এই কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে টুইট কিভাবে করা হয় সেগুলো, দেন সার্চ ফিল্টার ধরে কিভাবে ফলোয়ার খুঁজে ফলো করব, আলাদা একটা প্ল্যাটফর্ম ইউজ করে ওখান থেকে কিভাবে ফলোয়ার কাউন্টটাকে হিসাব করে ধরে তাদেরকে ফলো করব, দেন টুইটারের অ্যাড, এই ছিল। আর দুইটা টুইটারের জিনিস বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের সাথে টুইটারের একটা কানেকশন করা যায় সেইটা, আর টুইটার ডেক একটা ব্যাপার আছে, আরেকটা টুইটারেরই একটা আরেকটা অপশন, ওটা দিয়ে কিছু কাজ করা যায়, সেটা আমরা যেদিন ওয়েবসাইটের সাথে টুইটারের কানেকশনটা দেখবো সেদিন এটা দেখে নিবো, অথবা নেক্সট কালকে ক্লাসে এটা বাকিটুকু দেখে নিবো। আমি লাইভটা অফ করে দিচ্ছি।